It's toaster. হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে। আমরা কান্তা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় আজকে যে জাতীয় ওয়েবিনারের আমরা আয়োজন করেছি এবং এই আলোচনা সভাতে যে সমস্ত শ্রদ্ধেয় স্পিকারগণ উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের কলেজের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আমরা জানাচ্ছি। এছাড়াও এই আলোচনা চক্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কলেজ থেকে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা এসেছেন, জয়েন করেছেন, আমার যারা সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী আমার ছাত্রছাত্রী, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে ওয়েবিনারের আয়োজন রয়েছে তার শিরোনাম আপনারা জেনেছেন, টিচিং লার্নিং প্রসেস ডিউরিং কোভিড-19 সিচুয়েশন। এই আলোচনা চক্রকে সার্থক করার জন্য আমাদের বিভাগীয় দুজন অধ্যাপক অধ্যাপিকা মৌসুমী দত্ত এবং হাবিবুর রহমান চৌধুরী যে পরিশ্রম করেছেন, যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনারা সকলেই জানেন আমাদের কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়টি অবস্থিত কান্দ্রা গ্রামে। এই কান্দ্রা গ্রামে একটা দারুণ ঐতিহ্য আছে, কারণ মধ্যযুগের বিখ্যাত বৈষ্ণব এবং রোমান্টিক কবি জ্ঞানদাস এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং তার লীলাভূমি, তার কর্মক্ষেত্র এই এই কান্দ্রা পুণ্যভূমি। এছাড়াও এই কান্দ্রা ভূমি বাগদার চৈতন্য, শ্রী চৈতন্যের পদধূলিতে ধন্য হয়ে আছে, সেই জন্য কান্দ্রাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। ঘটনা মধ্যযুগের এই বিখ্যাত ঐতিহ্যশালী এলাকা হওয়া সত্ত্বেও এখানে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না থাকার জন্য এলাকার মানুষজন, বিশেষ করে মেয়েরা, উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতো, যার পরিণতিতে এলাকার বিশিষ্ট মানুষেরা, সজ্জন মানুষেরা তার উদ্যোগ নিয়েছিলেন এবং তাদের সেই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখে আমাদের কলেজের তিনি প্রেসিডেন্ট অমরচাঁদ কুণ্ডু, তিনি বিশিষ্ট শিল্পপতি, তার বাবার নামে 2001 সালে আমাদের এই কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দ্বারা স্বীকৃত এবং ন্যাক দ্বারা মূল্যায়িত। বর্তমানে আমাদের কলেজে আর্টস এবং সায়েন্স মিলে 16টি বিষয়ে পড়ানো হয় এবং গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের কলেজে বাংলা ভাষা সাহিত্যের রেগুলার কোর্সে মাস্টার ডিগ্রিও পড়ানো হয়। আমরা কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ে একটি পরিবার হিসেবে কাজ করি। কলেজের উদ্দেশ্য মিশন সেটাকে সার্থকভাবে রূপায়ণ করার আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আজকের যে আলোচনার বিষয় টিচিং লার্নিং প্রসেস ডিউরিং কোভিড-19 সিচুয়েশন, একটা খুব প্রাসঙ্গিক বিষয়, কারণ আমরা জানি যে শিক্ষা ছাড়া একটা জাতি কখনো বাঁচতে পারে না। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড,
অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে শিক্ষার যে ধারা লার্নিং যে প্রসেস সেটা কিন্তু পাল্টে যাচ্ছে। এককালে গুরুগৃহে শিক্ষে গুরুগৃহ থেকে শিক্ষা গ্রহণ করা হতো, আজকে আধুনিক ডিজিটাল যুগে আমরা পৌঁছিয়ে গিয়েছি। অর্থাৎ শিক্ষার রকম ফের ঘটে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছিল ব্রিটিশ আমলের শিক্ষানীতির একটা অনুসরণ, এবং আমরা সকলেই জানি যে ব্রিটিশ জাতি তার নিজের স্বার্থেতে তার সাম্রাজ্যের স্বার্থেতে একদল কেরানি তৈরি করার জন্য আমাদের ওয়েস্টার্ন এডুকেশন চালু করেছিলেন। সেই ওয়েস্টার্ন এডুকেশন ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, এবং আমাদের আধুনিক যে শিক্ষা পদ্ধতি সেটা অনেকটাই ব্রিটিশ ধাঁচে। সেই 1904 সালে যে বিশ্ববিদ্যালয় আইনটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাকেই কিন্তু বজায় রেখে চলে যাচ্ছে, এবং তার দ্বারা আমরাও শিখেছি এবং আমাদের তাদেরকেও আমরা শেখাচ্ছি। কিন্তু এই ধারাটার একটা বিরাট একটা ব্যাপক একটা পরিবর্তন এবারে হয়ে গেল অতি মহামারীর জন্য। অতি মহামারীর জন্য আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু শিক্ষা তো বন্ধ হয়ে থাকেনি, শিক্ষা তো চলছে। আজকে অনলাইনের মাধ্যমেতে শিক্ষা ব্যবস্থা চলছে, কিন্তু ঘটনা হচ্ছে অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা কতখানি সার্বিকভাবে উপকৃত করতে পারছি এই সিস্টেমের মাধ্যমে। মনে রাখতে হবে আমরা তৃতীয় বিশ্বের নাগরিক। আজকে যদি আমরা প্রথম বিশ্বের সঙ্গে নিজেদের যদি তুলনা করতে যাই তাহলে আমরা যে কয়েক পিছিয়ে আছি এটা বলাই বলার অপেক্ষা রাখে না। তবু আমরা নেতিবাচক হবো না, আমরা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখবো যে অনলাইন শিক্ষার মাধ্যমে টিচিং প্রসেসের যে পরিবর্তন ঘটে যাচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তো আমরা আজকের এই আলোচনাতে যাদের পেয়েছি তারা বিশিষ্ট সজ্জন অধ্যাপক সহিজন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনাতে আছেন ডক্টর অভিজিৎ চন্দ্র, IAS এর আগরতলার অধ্যাপক, তাকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনায় উপস্থিত হবেন, অংশগ্রহণ করবেন ডক্টর তারকনাথ পান, প্রাক্তন অধ্যাপক বিশ্বভারতী। স্যারকে নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়াও আছেন ডক্টর তুহিন কুমার সামন্ত, অধ্যাপক বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর একজন আছেন ডক্টর সনত কুমার ঘোষ, অধ্যাপক কাটোয়া কলেজ, তিনিও কিন্তু আমাদের অত্যন্ত নিকটজন মানুষ, নিকট কলেজে তিনি গভর্নিং বডিতে আছেন, আমরা স্যারকেও অভিনন্দন জানাচ্ছি। এছাড়া যারা আজকে এই আলোচনাটা শুনবেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আজকে যারা আলোচক রয়েছেন তাদের সুচিন্তিত বক্তব্য আমাদের তো বটেই, আশা করি আমার ছাত্রদের বহু উপকারে আসবে। জাতীয় আলোচনা চক্রের আয়োজন করেছে আমাদের এডুকেশন বিভাগ, আগেই আমরা বলেছি, এবং হাবিবুর রহমান চৌধুরী এবং মৌসুমীকে এই জন্য আমরা অভিনন্দন জানাই। এছাড়াও আমাদের এই বিষয়টাকে সার্থক করার জন্য গভর্নিং বডির সাহায্য আমরা পেয়েছি, মাননীয় সদস্যদের সাহায্য আমরা পেয়েছি, আমার অধ্যাপক সহকর্মীদের সাহায্য পেয়েছি, আমার শিক্ষাকর্মী বন্ধুদের সাহায্য পেয়েছি, ছাত্রদের সাহায্য পেয়েছি, তাদের সকলকে আমি অভিনন্দন জানাই। এছাড়া এই আলোচনা চক্রকে সার্থক করার জন্য আমাদের যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সদস্য ডক্টর অভিজিৎ সিংহ, অধ্যাপক বিধান মণ্ডল, স্বপন ঘোষ, শিবশঙ্কর পণ্ডিত, হরিশঙ্কর মণ্ডল, তাপস কুমার ঘোষ, এদের সকলকেই আমাদের কাছে আমরা শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। টেকনিক্যাল কমিটিতে আছেন শাহবাজ আহমেদ মণ্ডল, জগন্নাথ নাগ এবং সুমিত কর, এদেরকেও আমরা জানাই শুভেচ্ছা। যে সমস্ত গেস্ট এবং স্কলাররা আছেন এবং শুনছেন দিয়েছেন তাদেরকেও আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমরা আজকে এই আলোচনা চক্র সার্থক হোক, সুন্দর হয়ে উঠুক, এটুকু বলে আমি আর একবার
সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে সত্তা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলেই এই অতি মহামারীর সময়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো আপনার মূল্যবান বক্তব্য। এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। এবার আমরা চলে যাব আমাদের প্রথম বক্তা ডক্টর অভিজিৎ চন্দ্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর IASC আগরতলা ত্রিপুরা। উনি আজকে যে বিষয়টি সম্পর্কে বলবেন সেটি হলো লার্নিং স্টাইল এন্ড স্ট্র্যাটেজি। এখন আমরা ডক্টর চন্দ্র সম্পর্কে কিছু জেনে নেব। প্রায় 19 বছর ধরে অধ্যাপক জীবনের সাথে নিযুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন দেশ বিদেশের বহু সেমিনার ও ওয়ার্কশপেও যোগ দিয়েছেন এবং সেখানে তার মূল্যবান তিনি টিচার এডুকেশন প্রোগ্রামের ওপর বহু গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন কমিটির সাথে যুক্ত রয়েছেন, যেমন NCTE, SCERT ইত্যাদি। এখন আমি তার মূল্যবান বক্তব্যের অনুরোধ করছি। হ্যালো, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আর ছবি দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, ভিজিবল। ইউ আর অডিবল, বোথ অডিবল এন্ড ভিজিবল। ওকে, থ্যাংক ইউ। অনারেবল প্রিন্সিপাল রাধাকান্ত মহাবিদ্যালয়, প্রথম কথা গুড মর্নিং, সুপ্রভাত। অনারেবল প্রিন্সিপাল রাধাকান্ত কুন্দম মহাবিদ্যালয়, রেসপেক্টেড রিসোর্স পার্সন প্রফেসর তারকনাথ পান বিশ্বভারতী, প্রফেসর সুধীর কুমার সামন্ত বন্ধন এন্ড প্রফেসর শরৎ কুমার ঘোষ এন্ড মাই কনভেনার মেম্বার্স আবিবুল্লাহ এন্ড ম্যাডাম এন্ড মাই ডিয়ার পার্টিসিপেন্টস এন্ড স্টুডেন্টস, ইটস মাই অপরচুনিটি, ইটস মাই হাইলি প্রিভিলেজ টু গিভ মাই অপরচুনিটি টু ডেলিভার দিস স্পিক ইন দিস সেমিনার। I think better I speak in English and Bengali, milie bolle shubidha hobe. My lecture is on the basis of learning style and strategy. Hello, yeah, learning styles bolte ami bojhachi shekhar khetre amra ki ki shikhon shaili byabohar korte pari, etake ami learning style bolchi. Seta muloto tin dhorona hoye thake seta holo apnar sensory হতে পারে, পার্সোনালিটি হতে পারে, কগনিটিভ হতে পারে। তো মূলত আমি সেন্সরি এবং পার্সোনালিটি এই ব্যাপারটাই নিয়ে কাজ করছি। প্রথম স্ট্রাইকটা আমার হলো হোয়াট আর লার্নিং স্ট্রাইকস, এটা পরিষ্কার দেখা যাচ্ছে এখানে। ইনফরমেশন এন্টার্স টু ব্রেইন থ্রি মেইন ওয়ে, সাইট, হিয়ারিং এন্ড টাচ, অর্থাৎ সেন্সরি যে ব্যাপারটা আমাদের, যার মাধ্যমে আমরা বাইরের জগৎ থেকে তথ্য গ্রহণ করে সেটাকে বিশ্লেষণ করতে পারি।
যে ফাইভ সেন্সর অর্গানকে বলা হচ্ছে গেটওয়ে অফ নলেজ, সেটা না হলে আমরা কোনো কিছুই বাইরে থেকে গ্রহণ করতে পারি না, হ্যাঁ শিখতেও পারি না, আসলে বিশ্লেষণ করার ক্ষমতাই নেই, শিখতেও পারি। এখানে দেখা যাচ্ছে যে মূলত তিনটে না হয়েছে ভিজুয়াল, হ্যাঁ এখানে কি বলছে, প্রেফার টু সি ইনফরমেশন সাচ এজ পিকচার ডায়াগ্রাম কার্টুন ডেমনস্ট্রেশন পিকচার ওয়ার্ডস এন্ড কনসেপ্টস, দে হিয়ার আস ইমেজেস ইজিলি ডিস্ট্রাক্টেড ইন লেকচার উইথ নো ভিজুয়ালাইজ। তুই ওইটা মিউট করিস না, মানে ওইটা লিপিকা ওনার অডিওটা করছে আর কি, বুঝলি তো? স্যার প্লিজ আনমিউট ইওরসেলফ। No, he has not unmuted. He has not muted himself. We are to mute him. There is no problem. Yes. Unmute her. You can't unmute her. Sir, can you unmute her? বাট ওখানে তো লিখে দিল যে স্যার আহমেদ হ্যাজ মিউটেড লিপিকা। এটা আমি এখান থেকে আনমিউট করতে পারবো না, স্যার নিজেই আনমিউট করতে পারবেন, একবার স্যারকে বলো আনমিউট। ওকে ওকে স্যার, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম কি কোন কিছু শোনা যায় নাকি? হ্যালো মানুষের সহজাত প্রকৃতি আছে, যে আমাদের ফাইভ সেন্সরি অর্গান, যে পঞ্চ যে আমাদের ইন্দ্রিয় যোগ্য পাঁচটা আছে, তার মধ্য দিয়ে শেখা। দেখা যাচ্ছে কেউ খুব ভালো চোখে থেকে শিখতে তার পক্ষে সহজাত প্রকৃতি শিখতে খুব ইজি তার পক্ষে, কারোর পক্ষে সোনাটা কানের মধ্যে শেখা তার পক্ষে ইজি ইজি, কারোর পক্ষে হয়তো বা হাতে কলমে কাজ শিখে কাজ করাটা খুব ইজি। সেটাই আমি এখানে বলতে চাইছি, ভিজুয়াল লার্নার ক্ষেত্রে বলা যাচ্ছে যে চোখে দেখে শিখতে খুব সহজে পারে আর কি, ওদের পক্ষে এটা ইজি বেশি হচ্ছে। এখন দেখা যাক অডিটরি লার্নার যারা যারা অর্থাৎ শুনে কাজ করতে খুব ভালোবাসে বা শুনতে ভালোবাসে, দেখবেন লেকচারটা ভালো করে শোনে, হ্যাঁ ডিসকাশন ভালো করে শোনে, এটা তাদের সহজত প্রবৃত্তি। আমাদের যে শিক্ষণের বিভিন্ন তত্ত্বগুলো আছে এটাই এগুলো বেস করেই করে উঠেছে। এরপর ট্যাকটাইল বা কাইনেস্থেটিক, অর্থাৎ তারা কোনো কাজ নিজে করে করতে পারে, টাচ ট্যাকটাইল কাইনেস্থেটিক মানে টাচ, অর্থাৎ তারা নিজে দেখে শুনে কাজ ধরে করতে ভালোবাসে, ঠিক আছে না? প্রেফার টু টাচ প্রাইমারি মোড অফ টেকিং ইনফরমেশন ইন ট্র্যাডিশনাল লেকচার সিচুয়েশন, দে শুড রাইট আউট ইম্পর্টেন্ট ফ্যাক্টস, গ্রেট স্টাডি শিজ কানেক্টেড টু ভিভিড এক্সাম্পলস, রোল প্লেইং ক্যান হেল্প দেম লার্ন এন্ড রিমেম্বার ইম্পর্টেন্ট আইডিয়াস, মে বেনিফিট বাই ইউজিং ম্যানিপুলেশন। ম্যানিপুলেটিভ বলতে বোঝানো হয় ম্যানিপুলেশন স্কিলস, মানে সে নিজের মতো করে কাজটা ভালোবাসে। একটা এক্সাম্পল, আমরা যে ছাতা যে ধরি বৃষ্টির সময়, আমাদের কিন্তু ছোটবেলা শেখানো হয় সোজা করে ছাতা ডান হাতে ধরে, পরবর্তীতে দেখা যায় কি যে ছাতাটা আমরা যেদিকে রোদ আসছে বা হাতে বেঁকিয়ে ধরছি, বৃষ্টির জল ঝাপটা আসছে সেদিকে, এটাকে মনে ম্যানিপুলেটিভ, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী তার থেকে কিভাবে আমি সলভ করতে পারি, আমার যে শেখানো হচ্ছে এটাকে আমার মতো করে আমি সে প্রবলেম সলভ করার ক্ষেত্রে কেউ কাজে লাগাচ্ছি, এটাকে বলা হয় ম্যানিপুলেশন স্কিল। এরপর আমি যাচ্ছি হাওয়ার্ড গার্ডনার, বিখ্যাত আমাদের পেডাগজিক সাইকোলজিস্ট, উনি বলেছেন কি যে হাওয়ার্ড গার্ডনার বলেছেন কি যে আমাদের ধারণা ছিল যে আইকিউ টেস্ট হতো, আমাদের আইকিউ টেস্ট দেখা হতো আমাদের বুদ্ধির কতখানি বুদ্ধি আমাদের আছে, আমাদের কি ধরনের কাজ আমরা করতে পারি। উনি বলছেন কি বুদ্ধির কিন্তু কোনো একক একটা ইউনিট না, সেই অর্থে উনি এটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে মানুষের আট রকম ভাবে মানুষ তার বুদ্ধিটা কাজে লাগাতে পারে এবং কাজে ঠিক লাগাতে পারে, কাজগুলো সলভ করতে পারে, সেখানে বিভিন্ন বুদ্ধির প্রয়োজন, এটা একক কোনো ব্যাপার। হ্যাঁ এটা বলছে মাল্টিপল ওয়ে টু লার্ন, টু বি সেম মাল্টিপল ওয়ে টু টিচ, এটা বলছে। এখানে কি বলছে দেখুন, একটা যে ভার্বাল লিঙ্গুইস্টিক্স, কারোর মধ্যে আপনার সে আপনার কি বলবে কথা বলার মধ্য দিয়ে খুব ভালো শিখতে পারে বা দক্ষতা ওর মধ্য দিয়ে কানে শোনার কথা বলার, লজিক্যাল ম্যাথামেটিক্স যুক্তির মধ্য দিয়ে, দেখুন
আমরা যে বিষয়গুলো ভাবি, কেউ বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করি, কেউ অঙ্ক নিয়ে পড়াশোনা করি, কেউ আবার আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করি, এইগুলো ক্ষেত্রে দেখা গেছে কি যার যদি সহজত প্রুফ দিলি যে ম্যাথামেটিক্যাল স্কিলস যার মধ্যে এই যৌক্তিক ব্যাপারটা খুব ভালো ডেভেলপ করে, যে খুব ভালো বুঝতে পারে, ঠিক তারাই দেখা যাচ্ছে ম্যাথামেটিক্স। আমি যদি সবাই বাংলা লোককে যে ম্যাথামেটিক্সে ঢুকিয়ে দিই, কিংবা যদি আমি হিস্ট্রির লোককে ম্যাথামেটিক্সে ঢুকিয়ে দিই, হয়তো সে পারবে, কিন্তু তার মতো করে সে খুব সহজে ব্যাপারটা নাও পারতে পারে। আবার অঙ্কের লোককে যদি আমি নিয়ে আসি সাহিত্যের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেই ক্ষেত্রে আপনার সে এত ভালো পারফর্ম করতে পারছে না, তার মানে এটা তার সহজত ক্ষমতা। বডি বা কাইনেস্থেটিক স্কিলস অর্থাৎ যারা হাতে কলম শরীর দিয়ে কাজটা করতে, খেলাধুলা যারা করে থাকে, বা দেখবেন অনেকে আপনার বিজ্ঞানের ক্ষেত্রে যে ল্যাবরেটরি আছে, ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স বোটানি, দেখবেন থিওরিটা খুব ভালো রেজাল্ট করে অথচ প্র্যাকটিক্যালটা খুব ভালো হয় না, প্র্যাকটিস করছে একই সাথে কিন্তু সে বুঝিয়ে ব্যাপারটা করতে পারছে না। এগুলো আমরা অবজার্ভ করেছি সব আমাদের সাইকোলজি এডুকেশন তার বিভিন্ন যারা শিক্ষা নিয়েছে, কিছু ল্যাবরেটরিতে যারা খুব ভালো প্র্যাকটিস তার মধ্যে খুব দক্ষতা বলে সহজাত আছে। ইন্টার পার্সোনাল এবিলিটি সেটা হলো গিয়ে দেখা গেছে অনেকের মধ্যে গ্রুপে কাজ করতে খুব ভালোবাসে, খুব সুন্দর গ্রুপে কাজ করতে ভালোবাসে, একা একা থাকে সেটা একটা দক্ষতা। ইন্টার পার্সোনাল এবিলিটিস অর্থাৎ একা একা নিজে কাজ করতে ভালোবাসে, চুপচাপ বসে বসে। মিউজিক্যাল এবিলিটিস গান বাজনা অর্থাৎ তাল ছন্দ লয় এই ব্যাপারটা সবারই আমাদের গলাতে সুর আর সুপারে কি বলো শব্দ আছে, কিন্তু সুর করে সেটাকে বার করা সেটা কিছু লোকের মধ্যে দেখা যায়। এবং ন্যাচারালিস্টিক এবিলিটি অর্থাৎ প্রকৃতির যে ঘটনাগুলো সেইগুলি খুব ভালো করে বিশ্লেষণ করতে পারে। এখন লিঙ্গুইস্টিকে কি কাজে দেখুন ক্রস ওয়ার্ড যারা ভাষা নিয়ে তাদের ক্ষেত্রে কি অ্যাক্টিভিটিস তারা করবে, পরে আমাদের স্টেজে দেখাবো গার্ডনার যে কথাটা বলেছে ক্রস ওয়ার্ড নিউজ পেপার ইন্টারনেট ফটোগ্রাফি ভিজুয়াল আর্ট ওয়ার্ক ফটোগ্রাফি পোস্ট অর্থাৎ এইভাবে যদি তারা জোর দেওয়া হোক সেই অবস্থা মানে সেইভাবে শেখানো তারা কিন্তু ভালো পারবে। বডি বা কাইনেস্থেটিক গেমস এক্সপেরিমেন্টস প্যান্টোমাইমিং অর্থাৎ ইন্ট্রাপার্সোনাল সে একা একা থাকতে ভালোবাসে না, ইন্টারপার্সোনাল জার্নালস রিডিং সেলফ ইভালুয়েশন এবং এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশটাকে ভালো করে সে দুটো এলিমেন্ট সলভ হয়েছে। এবার আরেকটা প্রথমে আমি আলোচনা শুরু করেছি হয়তো শুনতে পাননি আপনারা, সেটা বলেছিলাম যে লার্নিংটা দু তিন রকমের হয়ে থাকে, একটা হলো সেন্সরি অর্থাৎ আমাদের জ্ঞানেন্দ্রের মধ্য দিয়ে, সেকেন্ড ইজ আমার কি বলে পার্সোনালিটি তোমার সোশ্যাল ওরিয়েন্টেশন আর একটা কগনিটিভ। সোশ্যাল ওরিয়েন্টেশন হচ্ছে পার্সোনালিটি এই ব্যাপারটা অর্থাৎ আমি দেখতে পাই কিছু মানুষ এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে কি সে বহির্মুখ, সে বাইরে। সরি স্যার একবার আপনাকে ইন্টারাপ্ট করব, আপনার ওই যেটা স্লাইড গুলো দেখাচ্ছেন ওইটা একটুখানি কেটে যাচ্ছে বাঁ দিক থেকে, হ্যাঁ তো ওইটা যদি আপনি স্ক্রিনটা ম্যানেজ করেন তাহলে ওইটা পুরোটা দেখা যাবে। আচ্ছা 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 না এটা আবার বাড়িতে কেটে যাচ্ছে, এটা হাউ টু সলভ দিস প্রবলেম। এখন কি দেখা যাচ্ছে ছোট করে দিলে? হ্যালো, এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, বাট ওইটা কম্পিউটারের স্ক্রিনটা দেখা যাচ্ছে। তাহলে হবে কি এর কাজ হবে কি? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। But you just try to make it full. তাহলে দেখা যাচ্ছে কি আমাদের যে এক্সট্রোভার্ট যে কথাটা বলছি অর্থাৎ বহির্মুখী সহজাত ক্ষমতা অন্তর্মুখী, দেখা যাচ্ছে এটা ব্যাখ্যা কিছুই নেই, কিছু ছেলে মেয়ে সবাই কিনে হই হই করে চলতে ভালোবাসে, লাইক টকিং উইথ আদার্স, টেকিং অ্যাকশন, প্রেফারেটিভ লার্নিং এর গ্রুপ প্রজেক্টস, তারা সবাইকে চলতে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, সবার কথাবার্তা শুনে, এটা একটা কোয়ালিটি। ইন্ট্রোভার্ট প্রেফার টু আদার ডু দ্য টক ইউজ প্রেফার লেকচার স্ট্রাকচার টাস্ক, কত নিজে থাকতে ভালোবাসে,
সব কাজ গুছিয়ে করতে ভালোবাসে, মানে সবার সাহায্য অনেক সময় নেয়ও না, নিজের মতো করতে। আরেকটা স্টাইল হলো গিয়ে বিদেশের মেয়ের ক্ষেত্রে আমরা দুরকম অনুভূতি, প্রথমটা বলতে চিন্তনমূলক, অনুভূতি। সেখানে কি করছে তারা, সাধারণত যুক্তির থেকে ইমোশনকে বেশি তারা অনুভূতিকে বেশি পাঠায়। তারা ফিডব্যাক এর ক্ষেত্রে দেখবেন আমাকে ভালো বললো না খারাপ বললো সব আমি কেন, তারা খুব একটা চিন্তা সেভাবে যৌক্তিক চিন্তা অনেক সময় সব ক্ষেত্রে নাও করতে পারে। আরেকজন লোক আর আরেক আরেক ধরনের আমরা লোক দেখতে পাই, জাজিং এন্ড পারসিভ। জাজিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিচার করে কাজ করা, আর পারসিভ মানে উপলব্ধি করে কাজ করা, জাজ করে কাজ করা। মাই মাইন্ড ইজ মেড আপ, ডোন্ট কনফিউজ মি উইথ ইট, একটা ছোট দাওয়া আছে। প্রেফার ক্লিয়ারলি ডিফাইন্ড স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ, কোনো একটা কাজ করতে গেলে একদম আগে থেকে ছকে নিয়ে কাজ, অবশ্যই খুব তাড়াতাড়ি কনক্লুশন পৌঁছে যায়। আর পার্সিভার্স হলো গিয়ে আপনার যে আসলে সব দিক দেখে খুব স্পন্টেনিয়াস কাজটা করে থাকে। এবার আলটিমেটলি ইউজ ইন নলেজ অফ ইউর স্ট্রেংথ, নোয়িং ইউর লার্নিং স্ট্রেংথ, বোথ ইউর স্ট্রেংথ এন্ড উইকনেস ক্যান হেল্প ইউ স্টাডি মোর। অর্থাৎ আমাদের মধ্যে যে সহজের প্রকৃতি গুলো আছে এটা মূলত তিনটে প্রকৃতি আমরা আরো শেয়ার করছি, সি হিয়ার ইট অ্যান্ড এক্সপিরিয়েন্স, সবগুলি আমরা কাজে লাগে। এমন না যে দেখেই শিখছি বা দেখেই কোনো প্রবলেম সলভ করছি, বা কানে শুনে বা কোনো প্রবলেম সলভ করছি, বা হাতে অভিজ্ঞতা না দিই প্রবলেম, সবগুলি আমরা কাজে লাগাচ্ছি। কিন্তু সহজতা প্রবৃত্তি হলো মানুষের মধ্যে, এটা স্টুডেন্টের মধ্যে দেখতে পাই, কেউ খুব ভালো কথা বলতে পারে, কি কোন গাড়ি রাখতে পারে, কি বলে খুব দেখতে পাচ্ছি। বিল স্ট্রেক ওয়াজ দ্য লার্জেস্ট, কি বলে আমি আমার যে সহজতা ক্ষমতা যে সামর্থ্যটাকে আমরা পরবর্তী বাড়াতে পারি। মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর লার্নিং স্টাইল, ওয়ার্ক হার্ডার ইন স্কিলস দ্যাট ডোন্ট কাম ইজিলি টু মি। আমি যেহেতু কি যে তিনটে বলেছি, তিনটের মধ্যে হয়তো একটা বা দুটো আমার খুব ভালো আছে, যেটা আমার খুব একটু কমজোরি আছে বা আমি তো কাজ লাগাতে পারি না, সেটাকে আমার জোরটা বাড়াতে হবে। বি ফ্লেক্সিবল এন্ড অ্যাডাপ্টেবল, ট্রাই নিউ থিংস এন্ড নিউ ওয়েজ, তো সব ক্ষেত্রে তাই আমাকে মানিয়ে চলতে হবে। কিপ গ্রোয়িং, ডোন্ট বি ইজিলি স্যাটিসফাইড, এটা হলো কিভাবে স্ট্রেংথ বাড়াতে। রিমেম্বার, নো ম্যাটার হোয়াট ইউর ল্যাঙ্গুয়েজ স্কিলস, ইজ ভেরি ইম্পর্টেন্ট বি ইনভলভ ইন এ ক্লাস পার্টিসিপেট। এইখানটাই আমাদের প্রিন্সিপাল স্যার বলে, এখন ক্লাস বলতে তো আর কলেজে যাওয়া যাচ্ছে, এখন আমাদের মোটামুটি অনলাইনে সব করতে। লিঙ্ক ক্লাসরুম এক্সপিরিয়েন্স টু দা আউটসাইড, এই পড়ার ক্ষেত্রে আমরা কি করি, অর্থাৎ যখন আমরা পড়াবো, এই যে আমি বলতে পারেন যে আপনার যে স্লাইডটা এরকম কেন করলেন, এটা সুপার স্লাইড করলেই হতো, আমি করলাম এটা দেখানোর জন্য যে ছেলে মেয়েদের অ্যাট্রাকশন করার জন্য এরকম করা যেতে পারে, এটা করতে হবে, এটা তো দিব্যি দেয়নি আরো সুন্দর স্লাইড হতে পারে। কিন্তু বক্তব্য হলো গিয়ে যেহেতু আমার সামনে নেই, ফিজিক্যাল টাচ স্যারের সাথে হচ্ছে, ফিজিক্যাল টাচ মিন্স তার ইমোশন দেখা, স্যার কথা বলা, স্লাইড কিন্তু আমি এনভায়রনমেন্ট পাচ্ছি, সেক্ষেত্রে চোখে দেখে কানে শুনে একটু অ্যাক্টিভিটিতে কিভাবে কাজটা করা যায়। রিলেট ক্লাস কনসেপ্ট টু ওন লাইফ, আস কোশ্চেন্স এন্ড অফার ক্রিটিসিজম, স্টিমুলেট ফর দ্য রিলেভেন্ট ডিসকাশন, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড, স্টে অন টাস্ক, কিপ অ্যান ওপেন মাইন্ড, দেয়ার মে বি মেনি আইডিয়াস বিয়ন্ড ইউর কোর্স। এবার আমি গার্ডেনার একটা নিয়েছি, এটা ওপেন সোর্স থেকে নেওয়া, দেখতে পাবেন যে মাল্টিপল ইন্টেলিজেন্স তারা কি বলছে, কিভাবে পড়ালে আমরা যারা শিক্ষক আছে আমাদের সুবিধা আছে, যেটা নতুন জানতে চাইছি। লজিক্যাল ম্যাথামেটিক্যাল যারা ওইভাবে ভালো বুঝতে পারে, ব্রেইন টিজার, প্রবলেম সলভিং, সায়েন্স এক্সপেরিমেন্ট, মেন্টাল ক্যালকুলেশন, নাম্বার গেমস, ক্রিটিক্যাল থিংকিং, টিচিং মেটেরিয়ালস, কি কি আমরা কাজে লাগাতে পারি, ক্যালকুলেটর, ম্যাথ ম্যানিপুলেটিভ, সায়েন্স ইকুইপমেন্ট, ম্যাথ গেমস, ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি আছে, আমরা কিভাবে কি ওয়েতে পড়াতে পারি, কোয়ান্টিফাই, থিঙ্ক ক্রিটিক্যাল অ্যাবাউট ইট, পুট ইন লজিক্যাল ফ্রেমওয়ার্ক, এক্সপেরিমেন্ট, সক্রেটিক কোশ্চেন, অর্থাৎ আমাদের লজিক্যাল কোশ্চেন করতে হবে, স্প্যাশিয়াল মানে ভিজুয়াল প্রেজেন্টেশন, আর্ট অ্যাক্টিভিটি, ইমাজিনেশন, গেমস, অর্থাৎ হলো টিচিং অ্যাক্টিভিটি, টিচিং মেটেরিয়ালস কিভাবে গ্রাফস, ম্যাথস, ভিডিও চার্টস, ক্যামেরা, ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি, সিট, ড্রয়িং, ভিজুয়ালাইজ ইট, কালার ইট, মাইন্ড ম্যাপিং, এবং স্যাম্পল টিচার প্রেজেন্টেশন, ড্রয়িং, মাইন্ড ম্যাপিং, বডিলি বা কাইনেস্থেটিক, সেখানে বলতে হয় হ্যান্ডস অন টিচিং অ্যাক্টিভিটিস, হ্যান্ডস অন লার্নিং, ড্রামা, ড্যান্স, স্পোর্টস, ট্যাকটাইল অ্যাক্টিভিটিস, রিল্যাক্সেশন, এক্সারসাইজ, টিচিং মেটেরিয়ালস হল বিল্ডিং টুলস, প্লে, স্পোর্টস ইকুইপমেন্ট, ম্যানিপুলেটিভ, ট্যাকটাইল লার্নিং, ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজিস, বিল্ড ইট, অ্যাক্ট ইট, টাচ ইট, গেট ইট, অর্থাৎ অ্যাক্টিভিটি আমাদের জড়িয়ে রাখা।
and some political presence skill or using gestures, dramatic expressions. Intrapersonal, or that major mode, individual instruction, teaching activity, independent study, option in course of study, self-esteem building, teaching materials, self-checking materials, journal materials for projects, instructional strategies connected to your personal life, make choice with regard to it, reflect on it. Sample teacher, bringing feeling into presentation. Our naturalistic, natural style get psychological, awareness, care of animals, teaching material, plant animals, naturalistic tools, gardening tools, instructional strategies connected to living things and natural phenomena. Sample teacher presentation, linking subject matter to natural. এই মোটামুটি এটাই ছিল আমার মানে বলার বক্তব্য অল লাইফ ইজ লার্নিং ইটস নেভার স্টপস সব মানে আমার এখানে মানে বক্তব্য শেষ করছি আমি ধন্যবাদ জানাই কলেজকে সেই কমিটিকে এবং সবাইকে আমার সঙ্গে থাকার জন্য এটা কোনো এমন কোনো ব্যাপার না যে এটাই হবে অর্থাৎ আমরা যখন ক্লাসে পড়াই বা আমরা যখন ছাত্র হিসেবে শুনে এখানে ছাত্র আছে আমাকে ভাবতে হবে কোনটা আমার সহজাত ক্ষমতা বোঝার আমাকে ভালো চোখে দেখে শিখতে পারি তাহলে আমাকে ক্লাসের টাকার দেখাতে সামনে লেকচার যে শুনতে হয়েছে তার কানটা কি খুব কাজ লাগা বডি মুভমেন্ট সে প্রজেক্ট ওয়ার্ক করে গ্রুপে টিমটি করে এই ব্যাপারগুলো দেখতে হবে টিচারদের গ্রুপ করে কোন দেখতে হবে যারা ইন্ট্রোভার্টের সাথে এক্সট্রোভার্ট দেওয়ার দুজন এক্সট্রোভার্ট দিলে কিন্তু গ্রুপটা হচ্ছে না দুজনে কথা বল দুজনে কেউ কেউ শুনছে ইন্ট্রোভার্টের সাথে এক্সট্রোভার্ট এরপর গুছিয়ে কাজটা করতে হবে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনার আলোচনাতে আমরা সমৃদ্ধ হয়েছি উপকৃত হয়েছি তাই আরো একবার ধন্যবাদ জানাই স্যার আপনাকে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় বক্তা ডক্টর তারকনাথ পান রিটায়ার্ড প্রফেসর বিশ্বভারতী তিনি আজকে যে বিষয়টি বলবেন সেটি হলো সাকসেসফুল টিচিং আন্ডার কোভিড-19 সিচুয়েশন ডক্টর তারকনাথ পান মহাশয় বহু বছর ধরে অধ্যাপনা জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন বহু গ্রন্থের প্রণেতা তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ও গবেষণা ও অধ্যাপনার সাথেও যুক্ত রয়েছেন তিনি তাই এবার আমরা এবার আমি স্যারকে অনুরোধ করছি স্যার আজকে সভায় আপনার মূল্যবান বক্তব্যের জন্য থ্যাংক ইউ স্যার তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছ তো আচ্ছা এবার শোনো আমি তোমাদের একটা স্ক্রিন শেয়ার করব দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমি স্ক্রিনটা আছে ইংরেজিতে কিন্তু আমি বলবো তোমাদের বাংলাতে তোমাদের সুবিধার্থে প্রথমেই আমি ধন্যবাদ জানাই অধ্যাপক মৃণাল কান্তি চট্টোপাধ্যায় প্রিন্সিপাল কান্দা কলেজ এর আগেও আমার সঙ্গে ওনার চট্টোপাধ্যায় মশাইয়ের আলাপ হয়েছিল একটা সেমিনারেও গিয়েছিলাম ধন্যবাদ জানাই হাবিবুর অভিজিৎ মৌসুমি এদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের যারা রিসোর্স পার্সন আছে তাদের সবাইকে অভিজিৎ চন্দ প্রফেসর তুহিন কুমার সামন্ত ডক্টর সনদ কুমার ঘোষ এবং যারা পার্টিসিপেন্টস তাদের সবাইকে আমার ধন্যবাদ আমি যে টপিকটা বলছি এটা রিলেটেড টু দ্য টপিক অফ দ্য ওয়েবিনার ওয়েবিনারে যে টপিকটা তোমরা ব্যবহার করেছ তার সঙ্গে সম্পর্কযুক্ত আমরা ভেবে নিয়েছি যে টিচিং লার্নিং প্রসেস হচ্ছে একটা এমন একটা প্রসেস যে প্রসেসের মধ্য দিয়ে আমরা কি করি না শিক্ষার্থীদের শিক্ষা দিই এই যে ফর্মাল টিচিং লার্নিং প্রসেস তাতে তিনটে কম্পোনেন্টস যুক্ত আছে বেসিক্যালি এটা শিক্ষার্থী শিক্ষক এবং কারিকুলাম এছাড়া যে সমস্ত অন্যান্য কম্পোনেন্টস গুলো আছে সেগুলো ততটা সিগনিফিকেন্ট নয় সেকেন্ডারি কম্পোনেন্ট হিসাবে আমরা ধরে নিতে পারি
basically basic components are the students, the teachers and curriculum. And এই যে তিনটে কম্পোনেন্ট, এই তিনটে কম্পোনেন্টের ভিত্তিতে সাধারণভাবে দু ধরনের মডেল দেখা যায়। আমি এই মডেলগুলোর একটা নাম দিয়েছি অসিলেশন মডেল, আর এটা হচ্ছে টাইডাল মডেল। বেসিক্যালি আমরা ফেস টু ফেস যেখানে ইনস্ট্রাকশন দিই, ক্লাসরুম ইনস্ট্রাকশন, সেখানে এই অসিলেশন মডেলটাকে সাধারণত ব্যবহার করি। তাকে অসিলেশন মডেলটা জেনারেলি কতগুলো ইভেন্টস দিয়ে গড়ে তোলা হয়। এখানে শিক্ষার্থীর কিন্তু ফ্লেক্সিবিলিটি অ্যাজ এ রিয়েজেন্ট অত্যন্ত কম, কারণ মডেলটা রেগুলেটেড হয় টিচার এবং কারিকুলামের নেচার উপরে। শিক্ষার্থী সেখানে মোস্ট সেন্ট্রাল পার্ট এবং কনস্ট্যান্ট পার্ট হিসাবে থেকে যায়। টিচারকে আমরা তিনটে ক্যাটাগরিকে, তোমরা দেখো একটা হোয়াট আর দ্য ইভেন্টস বলে একটা টেবিল দেখতে পাচ্ছ, সেখানে টিচারের তিনটে ক্যাটাগরি আমরা দেখিয়েছি। টিচার আইদার অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস, অ্যাট পার অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড বিলো দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস। সিমিলারলি কারিকুলামকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস, অ্যাট পার অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড বিলো দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস। এখন এই যে টিচার এবং কারিকুলামের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা আমরা দেখছি নটা সেল হতে পারে, নটা ডিফারেন্ট ইভেন্টস করতে পারে। এবং আমরা একটা ক্রস সেকশন করে দেখিয়েছি যে যেখানে দুটো লাইন ক্রস করেছে দ্যাট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স, এবং এই সেন্ট্রাল পয়েন্টটি কি হয় না সাকসেসফুল কন্ডিশন ফর টিচিং লার্নিং প্রোগ্রাম। যতক্ষণ না আমরা এই সেন্ট্রাল পয়েন্টসে ওঠাতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের সাকসেসফুল টিচিং লার্নিং হবে না। ফলে আমরা কয়েকটা মডেলের প্রবেবল ছবি দেখেন কি কি ঘটতে পারে। যেমন একটা প্রবেবল ইভেন্টস, আমি সব নটা ইভেন্টস কে দেখাচ্ছি না, তোমরা ছটা ইভেন্ট দেখো। প্রবেবল ইভেন্টস হচ্ছে এই ওয়ান, এখানে কি আছে এই সিচুয়েশনে দেখো, কারিকুলাম ইজ বিলো দ্য কোয়ালিটি অফ দ্য স্টুডেন্টস, বিলো দ্য লেভেল অফ দ্য স্টুডেন্টস, আর টিচার ইজ বিয়ন্ড দ্য রিচ অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষক যেটা পড়াচ্ছেন সেটা শিক্ষার্থীর মাথায় ঢুকছে না, অথচ কারিকুলামের লেভেলটা হচ্ছে শিক্ষার্থীদের লেভেলের চেয়ে কম, অর্থাৎ নিম্ন মানের কারিকুলাম। এখন এই যে দুটো ডিসপ্যারিটি অর্থাৎ ভিন্নতা, সেই ভিন্নতাতে কি হয়েছে না আমরা কখনোই সাকসেসফুল টিচিং এ আসতে পারছি না, এবং এই টিচিং কখনোই ইফেক্টিভ লার্নিং আউটকাম তৈরি করবে না। সেকেন্ড মডেলে আসি, সেকেন্ড কন্ডিশন দেখো, এখানে কি আছে কারিকুলাম বিলোই থেকে গেছে কিন্তু টিচার চেষ্টা করেছেন অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক অন্তত ছাত্রদের লেভেলে নিজেকে নিয়ে যেতে পেরেছেন কিন্তু কারিকুলাম কোয়ালিটি ইজ লো। কিন্তু এই যে কন্ডিশন বা এই যে ইভেন্ট, এটাও কিন্তু সাকসেসফুল ইভেন্ট নয়। কেন না, কারিকুলাম লো স্ট্যান্ডার্ড কারিকুলাম, কাজেই এইরকম ইভেন্টও আমার লার্নিং আউটপুট ম্যাক্সিমাম করবে না। থার্ড ইভেন্ট দেখো, এখানে টিচার কোয়ালিটি ইজ ভেরি পুয়র আর কারিকুলাম ইজ বিয়ন্ড দ্য রিচ অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ কারিকুলাম ছাত্রদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। খুব হাই স্ট্যান্ডার্ড কারিকুলাম আমরা ভেবে নিয়েছি যে এটা খুব ভালো হবে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আবার টিচার যিনি পড়াচ্ছেন তার পড়ানোটা হচ্ছে একটা দায়সারা, তিনি শিক্ষার্থীদের লেভেলে পৌঁছতেই পাচ্ছেন না, অর্থাৎ যেন তেন প্রকারেণ তিনি তার কাজটা সেরে দিচ্ছেন, ফলে শিক্ষার্থীরা মাঝে থেকে গেছে, কাজে এটা কখনোই একটা সাকসেসফুল টিচিং কন্ডিশনকে আনে না। থার্ড কন্ডিশন, ফোর্থ মডেলটা দেখো, ফোর্থ মডেল হচ্ছে এই কারিকুলামটা অন্তত রচনা করতে গিয়ে শিক্ষার্থীদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আনানো হয়েছে। কারিকুলাম ইজ অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস কিন্তু টিচার কিন্তু থেকে গেছেন বিয়ন্ড দ্য রিচ অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ টিচার নিজেকে খুব পণ্ডিত মনে করেছেন এবং পণ্ডিত এই জন্যই যে তিনি যা পড়াচ্ছেন হাই ফাই ব্যাপার। আমাদের এক বন্ধু বলেছিলেন একটা ক্লাস করার পর যে স্যার আপনি যে কি পড়ালেন কিছুই তো বুঝলুম না, অর্থাৎ এই অবস্থা যে টিচার নিজে ভেবেছেন আমি অনেক পড়িয়ে গেছি কিন্তু শিক্ষার্থীদের মাথায় কিছু ঢোকে না। ডিস্টার্ব করছি আপনার স্ক্রিনটা রাখা, হ্যাঁ স্ক্রিনটা স্ক্রিনটা শো করছে না, দেখা যাচ্ছে না? না স্যার, আগে দেখা যাচ্ছিল মধ্যখানে দেখা যাচ্ছে, এক সেকেন্ড এক সেকেন্ড, এবার বলুন এখন দেখো, এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিনটা, খুব জরুরি দেখা দরকার না, তোমরা কখন থেকে দেখতে পাবে ওইদিকে না ওইদিকে দেখে নাও। ফার্স্ট মডেলটা হচ্ছে এই, যেখানে
ফার্স্ট মডেল, ফার্স্ট মডেলটা হচ্ছে এই যেখানে কারিকুলাম বিলো দ্য স্টুডেন্টস এবং টিচার অ্যাবাভ দ্য স্টুডেন্টস। সেকেন্ড মডেল দেখো যে কারিকুলাম বিলো দ্য স্টুডেন্টস কিন্তু টিচার অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস। থার্ড ইভেন্ট দেখো যেখানে কারিকুলাম অ্যাবাভ দ্য স্টুডেন্টস এবং টিচার বিলো দ্য স্টুডেন্টস। আমরা এসেছিলাম ফোর্থ ইভেন্ট, দেখো এখন দেখা যাচ্ছে কিনা ফোর্থ মডেল। ক্লিয়ার অভিজিৎ দেখতে পাচ্ছ? হ্যালো বিধান দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কারিকুলাম পার উইথ দ্য স্টুডেন্ট এবং টিচার অ্যাবাভ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ টিচার যা পড়ান শিক্ষার্থীদের মাথায় ঢোকে না যদিও কারিকুলামটা অ্যাট পার। ফিফথ ইভেন্ট, পঞ্চম ইভেন্ট আমরা দেখি। পঞ্চম ইভেন্ট হচ্ছে এই কারিকুলাম এবং টিচার দুটোই বিলো দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্ট। এটা হামেশা আমরা দেখি যে আমার একটা কারিকুলাম আমরা ছাত্রদের জন্য তৈরি করলাম এবং যে না যারা পড়াচ্ছেন মাস্টারমশাইরা তাদের স্ট্যান্ডার্ড শিক্ষার্থীদের স্ট্যান্ডার্ড হচ্ছে পুয়ার, ফলে এখানেও কখনো ম্যাক্সিমাম আউটপুট হতে পারে না বা সাকসেসফুল টিচিং হতে পারে না। এখন আসছি আমরা সিক্সথ ইভেন্ট। খুব ভালো করে এটা দেখো যে সিক্সথ ইভেন্ট কি, যে কারিকুলাম ইজ অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস, টিচার ইজ অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস। কাজেই এখানে দুটোই কিন্তু অ্যাট পার। আমরা এক নম্বর ছবিটাতে যাই। সরি স্যার আবার কিন্তু আমি দেখা দেখতে পাচ্ছি না, মানে দেখা যাচ্ছে না কি এটা আপনার স্ক্রিনটা। সবাইকে দেখা যাচ্ছে না? আচ্ছা বাকিরা দেখে দেখতে পাচ্ছ? অভিজিৎ কে জিজ্ঞেস করো এক নম্বর। অভিজিৎ দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে স্যার আমাদের এখান থেকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না স্যার, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানে ইউটিউব থেকে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। না মিটে মিটে দেখা না গেলে ইউটিউবে দেখা যাবে না। এবার দেখে নাও আমরা সিক্স স্ট্রাকচারে গিয়েছিলাম, দ্যাট ইজ টিচার ইজ অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস এন্ড কারিকুলাম ইজ অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস। That condition, that event produce the successful condition for teaching learning program. আমরা যদি successful teaching learning program করতে চাই তাহলে আমাদের যেটা ভাবতে হবে যে টিচারকে ভাবতে হবে হু আর দ্য স্টুডেন্টস, কারা শিক্ষার্থী। কারিকুলাম ফ্রেমারকে ভাবতে হবে যে হু আর দ্য স্টুডেন্টস, কাদের জন্য কারিকুলাম হচ্ছে। আমি যদি তাদেরকে না ভেবে আমার মতন করে কারিকুলাম করে দিই তাহলে কখনোই সাকসেসফুল টিচিং হবে না। আমরা খুব শীঘ্রই দেখবো একটা এই যে এখন আসছে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে এই নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে যে ওয়েদার কারিকুলাম উড বি অ্যাট পার উইথ দ্য স্টুডেন্ট, ওয়েদার টিচার্স উড বি অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস, অর্থাৎ তারা সাকসেসফুলি পড়াতে পারবেন কিনা, কারিকুলাম সাকসেসফুলি আসবে কিনা, এই প্রশ্নটা শীঘ্রই দেখা দিয়েছে এবং স্পেশালি অ্যাট দ্য স্কুল লেভেল অ্যান্ড কলেজ লেভেলে। ফলে সিক্স স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম যেখানে এই দুটোই অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস। অর্থাৎ আমার একটা ইভেন্ট আমার চাই যে ইভেন্টে টিচার এবং কারিকুলাম দুটোই অ্যাট পার উইথ দ্য স্টুডেন্টস এবং যে ঘটনা ম্যাক্সিমাইজেশন অফ লার্নিং কে আমাদের করতে সাহায্য করবে। কিন্তু এই যে আমি এতটা মডেল বললাম, এই গোটা মডেলটা কিন্তু মডেল অফ অসিলেশন, অর্থাৎ কারিকুলাম টিচার এবং স্টুডেন্টস অসিলেট করবে একই সাথে এবং দ্য সিচুয়েশন ইজ কল্ড জাক্সটাপোজড সিচুয়েশন, অর্থাৎ পরস্পরের উপরে প্রতিস্থাপিত হবে। এইরকম একটা ঘটনা যদি আমরা ঘটাতে পারি তবেই আমাদের সাকসেসফুল টিচিং হবে, নয়তো আমরা যেভাবেই করি না কেন হবে না। এখন ঘটনা হলো কোভিড কন্ডিশন। হোয়াট ইজ দ্য কোভিড কন্ডিশন? আমরা আগেই দেখেছি যে কোভিড সিচুয়েশন হলো এমন একটা সিচুয়েশন যেটা একেবারেই আমাদের গোটা সেট আপকে অ্যাবনর্মাল করে দিয়েছে। এখন সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ক্লোজড, ফলে টিচার স্টুডেন্ট এবং আমরা যাতে বলি কারিকুলাম তারা কেউ ফেস টু ফেস আসতে পারছে না। টিচার এক জায়গায় বসে আছেন, স্টুডেন্ট এক জায়গায় বসে আছে, কারিকুলাম তার নিজের মতো করে ঘুরপাক খাচ্ছে, এদের সঙ্গে লিঙ্কড হতে পারছে না। কারণ এই যে কন্ডিশন
এই কন্ডিশনটাতে কি হয়েছে না, গোটা সেটআপটাই চেঞ্জ হয়ে গেছে। আগেই দেখিয়েছি আমি যে স্টুডেন্টস আর দ্য সেন্টার, শিক্ষা সেন্টার ছিল স্টুডেন্টস, কিন্তু এই কোভিড কন্ডিশনে সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে। কেমন হয়েছে দেখা যাক, কেমন চেঞ্জ সিচুয়েশনে হয়েছে। দ্য চেঞ্জড পজিশনাল স্ট্রাকচার হ্যাজ বিন গিভেন বিলো। তোমরা এই ছবিটা ভালো করে দেখো, টিচার স্টুডেন্টস এন্ড কারিকুলাম ইন দ্য সার্কামফারেন্স অন দ্য সার্কামফারেন্স অফ এ সিস্টেম। মাঝে আমরা দেখিয়েছি একটা এমসিইউ অর্থাৎ মডিফাইড কারিকুলাম, যেটা ফর অনলাইন ইনস্ট্রাকশনাল সিস্টেম। ফলে এই যে কোভিড কন্ডিশন, এতে কি হয়েছে না, কোভিড কন্ডিশন আমাদের গোটা সেটআপের ধরনটাকেই বদলে দিয়েছে। এক্ষুনি অধ্যক্ষ মশাই বলছিলেন যে আমরা চাই ওয়েবিনার করতে, আমরা চাই সেমিনার করতে, আমরা চাই পড়াতে, ফেস টু ফেস ইনস্ট্রাকশন সম্ভব নয়, ফেস টু ফেস সেমিনার সম্ভব নয়, ফলে কলেজগুলো বাধ্য হচ্ছে ওয়েবিনার করতে। ওয়েবিনারের সাকসেসফুল ইম্প্যাক্ট সেটাও ডিপেন্ড করছে ওয়েবিনার কতটা আমরা সাকসেসফুলি অর্গানাইজ করতে পারছি, তার টেকনোলজি, তার সাপোর্ট সিস্টেম কেমন আছে তার উপরে। ফলে শিক্ষাক্ষেত্রে আমরা দেখছি গোটা সেটআপটা বদলে গেছে। কারিকুলাম যেটা মডিফাইড কারিকুলাম অর্থাৎ অনলাইন স্ট্রাকচার কারিকুলামটা এসে গেছে একেবারেই অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইনস্ট্রাকশন। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমি কিছুদিন আগেই একটা মডেল বানিয়েছি, হোয়াট উড বি দ্য টিচিং লার্নিং মডেল আন্ডার কোভিড কন্ডিশন। এই কোভিড কন্ডিশনে কেমন হবে টিচিং লার্নিং পরিস্থিতিটা, সত্যি কি আমরা সাকসেসফুলি অ্যাকমপ্লিশ করতে পারছি আমাদের টিচিং লার্নিং কন্ডিশন। অধ্যক্ষ মশাই বলেছেন, আমি এখানে অনেক মাস্টারমশাইদের কাছে শুনছি যে আমরা অনলাইনে ক্লাস নিই, ওয়েদার ইট ইজ সাইন্টিফিক, ওয়েদার ইট হ্যাজ বিন ডান ইন এ প্রপার ম্যানার, ঠিক ঠিকভাবে কি এটা হচ্ছে না জোড়াতালি দেওয়া হয়ে যাচ্ছে। এক মাস্টারমশাই বললেন, ওরে তোরা সন্ধ্যেবেলা জুটবি আমি তোদের ক্লাস নেবো, বহু ছাত্রই তাদের লিঙ্ক করতে পারছে না, বহু ছাত্র ঠিক মতো তার কম্পিউটার বা সিস্টেমের মধ্যে আসতে পারছে না, এত রকমের প্রবলেম দেখা দিচ্ছে। অথচ আমরা চাইছি, আমরা বলছি যে কোভিড কন্ডিশনে পাঁচ মাস ধরে ইনস্টিটিউশন বন্ধ, প্রায় মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পাঁচ মাস হয়ে গেল, এই পাঁচ মাস আমাদের সমস্ত কাজ বন্ধ হয়ে আছে। এত বড় একটা সাংঘাতিক ম্যাসাকার পরিস্থিতি থেকে উদ্ধার পেতে গেলে আমাদের কিন্তু ল্যাপটপ বা আমাদের কিন্তু কম্পিউটার সিস্টেমে উপরে নির্ভর করে থাকলে হবে না। আমি ঘটনাটা বলতে চেয়েছি, যেমন হঠাৎ করে বর্ষাকাল চলছে, বন্যা পরিস্থিতি হয়ে গেল, আমি তার জন্যে আমার সাহায্য দিতে এগোলাম, অথচ দেখলাম আমার স্টোরে ধান নেই, চাল নেই, আমার কিছুই নেই। অথচ যদি আমি স্টোর করে রাখতে পারতাম তাহলে কি হতো না, বন্যার সময় তাড়াতাড়ি গিয়ে আমি সাহায্য দিতে পারতাম। এইরকম ভাবনা থেকেই আমি যে মডেলটা তৈরি করেছি সেই মডেলটার নাম দিয়েছি ওসাভিস, অনলাইন স্মার্টফোন অ্যাক্সেসেবল ভার্চুয়াল ইনস্ট্রাকশনের মডেল। দেখো মডেলটা হচ্ছে এরকম, অনলাইন স্মার্টফোন অ্যাক্সেসেবল ভার্চুয়াল ইনস্ট্রাকশনের মডেল। এই মডেলটার বৈশিষ্ট্য কি, মডেলটাতে দেখানো হয়েছে যে স্মার্টফোন প্রায় প্রত্যেক শিক্ষার্থীর কাছেই আছে। এখনকার কলেজ লেভেলে তো সব শিক্ষার্থীরাই স্মার্টফোন রাখে। স্মার্টফোন যদি নাও থাকে কারো অর্থাৎ রুরাল এরিয়াতে, কিন্তু পাঁচজন করে শিক্ষার্থীর মধ্যে একজনের স্মার্টফোন থাকবেই। ফলে আমরা একটা সোশ্যাল স্মার্টফোন গ্রুপিং সিস্টেমও করতে পারি। তাহলে এই যে মডেলটা, এই মডেলটাতে দুটো রোল আমি এখানে দেখাতে চেয়েছি। ফার্স্ট রোল হচ্ছে টিচার্স রোল, দেখতে পাচ্ছেন আপনারা, সেকেন্ড রোল হচ্ছে স্টুডেন্টস রোল। কি মডেলটা দেখা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার, হ্যালো, দেখা যাচ্ছে স্যার। হচ্ছে টিচার্স রোল, টিচার রোল হলো টিচারের ভূমিকা হলো, আগে আমি বলেছি চাল বা অর্থ সংগ্রহ করে রাখা, টিচারের ভূমিকা হলো প্রিপারেশন অফ ওসাভিন অর্থাৎ অনলাইন স্মার্টফোন অ্যাক্সেসেবল ভার্চুয়াল ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। আগেই আমি অনলাইনের জন্য এই মেটেরিয়াল প্রস্তুত করে রাখব, এবং সেই মেটেরিয়াল প্রস্তুত করে কোথায় রাখব না, আমার যদি ইমেল থাকে, কলেজ যদি কোনো স্পেসিফিক ইমেল দেয় সেইখানে আমি স্টোর করে রেখে দেবো। এবং কে করবেন, প্রত্যেক টিচারই করবেন, তার যে সমস্ত স্পেসিফিক সাবজেক্ট সেই সাবজেক্টের উপর নির্ভর করে অনলাইন ক্লাসরুম ইনস্ট্রাকশনের মেটেরিয়াল তৈরি করে রেখে দেবেন। সেকেন্ড রোল, যখন এরকম কোভিড কন্ডিশন আসবে, যখন এরকম পাঁচ মাস কলেজ ইউনিভার্সিটি বন্ধ,
আমাকে এক্ষুনি অনলাইন সিস্টেমে আসতে হবে, আমি জোড়াতালি দিয়ে একটা লার্নিং মেটেরিয়াল করে দিতে চাইছি, তা না করে আমার যে রেকর্ডেড মেটেরিয়াল আমি রেখে দিয়েছি, আমার স্টোর করা আছে, সেই রেকর্ডের মেটেরিয়াল আমি শিক্ষার্থীদের প্রেজেন্ট করব। এই প্রেজেন্টেশন অর্থাৎ আমি এটার নাম দিয়েছি ওষাভীম, অর্থাৎ অনলাইন স্মার্টফোন অ্যাক্সেসেবল ভার্চুয়াল ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। শুধু প্রেজেন্টেশন নয়, প্রেজেন্টেশন করে দিলেই হবে না, আমি দেখতে হবে তাদের প্রগ্রেস কি। আমরা সবাই দেখছি ইউজিসি এ নিয়ে ভীষণ একটা বিতর্ক তৈরি করে দিয়েছে যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হবে কি হবে না। এক সময় বলেছিল হবে না, আগের যে পরীক্ষা তার রেজাল্ট নিয়ে নাও, এখন বলছে হবে। অর্থাৎ ইভ্যালুয়েশন একটা হওয়া দরকার। আমি টিচারের থার্ড রোল বলেছি ইভ্যালুয়েশন হবে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্টা সিস্টেম, অর্থাৎ তিনি এই যে প্রেজেন্টেশন দিলেন সেই প্রেজেন্টেশনটা গোটাটা নির্ভর করবে একটা উইকলি শিডিউলের উপরে। আমি এখানে উইকলি শিডিউলটাও দেব, সেই উইকলি শিডিউলের ভিত্তিতে সিক্স ডেতে তিনি তার কোশ্চেন শিক্ষার্থীদের দেবেন। শুধু এইটুকু দেওয়া নয়, মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের রোল এখন দেখা যায়, স্টুডেন্ট রোল হলো এই পার্টিসিপেশন ইন ওষাভীম। শিক্ষার্থীদের সামনে শিক্ষক এরকম গুগল মিট বা আমরা যে অন্য যে কোনো সিস্টেমে লিঙ্ক করবে, লিঙ্ক করার ফলে প্রত্যেক শিক্ষক তার স্পেসিফিক গ্রুপকে লিঙ্ক করে দেবেন এবং বলবেন যে এখন তোমরা স্মার্টফোনে লিঙ্ক হয়েছো, আমি তোমাদের সামনে অ্যাজ পার উইকলি শিডিউল আমার এই এক ঘন্টার প্রেজেন্টেশনটা তোমাদের দিচ্ছি। সেকেন্ড টাইমে অন্য একজন শিক্ষক দিতে পারবেন, থার্ড টাইমে আরো একজন শিক্ষক দিতে পারবেন, উইকলি শিডিউলটা সেইভাবেই করে দিয়েছি। ফলে স্টুডেন্টস রোল, প্রথম রোল হলো পার্টিসিপেশন ইন ওষাভীম, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে যে এইরকম একটা অনলাইন ভার্চুয়াল ইনস্ট্রাকশনাল সিস্টেম। সেকেন্ড রোল পার্টিসিপেশন ইন ফিডব্যাক প্রোগ্রাম, আমি দেখিয়েছি সাপ্তাহিক যে প্রোগ্রামটা তাতে ফিফথ ডেতে শিক্ষার্থীরা এই যে প্রথম চার দিন যে একটা কন্টেন্টের ডিফারেন্ট মডিউলস গুলো পড়ানো হবে তার ভিত্তিতে তাদের যে দুর্বলতা সেগুলো ফিফথ ডেতে টিচারকে তারা তুলে ধরবে যে আমাদের দিজ আর দা ডেফিসিয়েন্সিস, দিজ আর দা লেকুনেস, আপনি আমাদের এই লেকুনেগুলো দেখে ফিডব্যাক দিন। এই ফিডব্যাকটা হবে ফিফথ ডেতে, টিচার অনলাইনেই তাদের যে সমস্ত অ্যাম্বিগুইটি আছে, যে সমস্ত দুর্বলতা আছে সেগুলোকে ক্লিয়ার করবেন। সিক্স ডে তাদের কি হবে না রেসপন্ডিং আনসারিং দ্য কোশ্চেন, সিক্স ডেতে শিক্ষার্থীরা একটা ইভ্যালুয়েশন শিট পেয়ে যাবে, তাদের স্মার্টফোনেই পাবে এবং তার জন্য একটা টাইম দেওয়া থাকবে, টাইম বাউন্ড ইভ্যালুয়েশন সিস্টেম এবং স্পেশালি অবজেক্টিভ টাইপ বেসড সিস্টেম, সেই অবজেক্টিভ টাইপ প্রোগ্রামের জন্য একটা টাইম দেওয়া থাকবে। টাইমের পর শিক্ষার্থীরা কি করবে না, তাদের আধ ঘন্টা সময়ের পর শিক্ষকের ইমেলে তাদের আনসার স্ক্রিপ্ট গুলো তুলে ধরবে বা আপলোড করে দেবে, অর্থাৎ গোটা সিস্টেমটাই সিক্স ডেতে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি সেভেন ডেতে একটা রেখেছি, এক্ষুনি অনেক মাস্টারমশাই বলবেন যে গ্র্যাজুয়েশন লেভেল পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের অনেক লিটারেরি সাবজেক্ট আছে, আমাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আছে, যেখানে আমাদের কি হয় না লেন্ডি কোশ্চেন থাকে, অর্থাৎ লং কোশ্চেন যাকে বলি, এই লং কোশ্চেন সিক্স ডেতেই টিচার দিয়ে দেবেন শিক্ষার্থীদের। এবং আমি আরেকটা সিস্টেম আমাদের বলেছি, সেই সিস্টেমকে আমরা বলবো যে ওপেন লাইব্রেরি অ্যাক্সেসেবল সিস্টেম, অর্থাৎ তারা কি করবে না লাইব্রেরি, ওই সেই লাইব্রেরি সিস্টেমের মধ্যে এই যে এক সেকেন্ড আর একটু আপনারা দেখে নেন, এই হ্যাঁ 21 নাম্বার আপনারা সবাই দেখুন, ফ্রি লাইব্রেরি অ্যাক্সেস সিস্টেম, অর্থাৎ শিক্ষার্থীকে বলে দেওয়া হবে যে তোমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে তার জন্য তুমি লাইব্রেরি অ্যাক্সেস করতে পারো, আনসার দেওয়ার জন্য নিশ্চিন্তে আনসার লাইব্রেরি থেকে সংগ্রহ করে তুমি সেভেন ডেতে এটা আপলোড করবে আমার মেলে, শিক্ষক সেভেন ডেতে সেই মেল পাবেন এবং সেই মেল পেয়ে তার অ্যাসেসমেন্ট করবেন। এখানেও মাথায় রাখতে হবে যে আনসারের একটা স্ট্যান্ডার্ড নর্ম করবেন শিক্ষক, সেই নর্মের ভিত্তিতে তিনি তার ডেভিয়েশন কম্পিউটার অ্যাসিস্টেড সিস্টেমে ফিট করে দেবেন, ফলে শিক্ষক এই শিক্ষার্থীরা উইদিন সেভেন ডেজ তাদের একটা ইউনিটের একটা সাবজেক্টের এক একটা ইউনিটের অর্থাৎ তিনটে সাবজেক্ট পার উইক হবে, এই তিনটে সাবজেক্টের এক একটা ইউনিটের তাদের প্রগ্রেস ক্লিয়ারলি বুঝে যাবে।
অর্থাৎ অনলাইন ইটস এ ভেরি ভেরি সাইন্টিফিক ক্লিয়ার কাট অ্যান্ড স্পেসিফিক সিস্টেম ফর অনলাইন ইনস্ট্রাকশনাল মডেল এখন দেখা যাক যে আমার উইকলি শিডিউলটা উইকলি শিডিউল আমি আগে উইকলি শিডিউলটা দেখিনি উইকলি শিডিউলে ফার্স্ট ডে দেখে নাও ফার্স্ট ডেতে আমরা কি দিয়েছি প্রেজেন্টেশন অফ ওষাভীম তিনটে পিরিয়ড দেওয়া আছে ফার্স্ট পিরিয়ডটা স্টার্ট হবে 10টা থেকে 11:30টা সেকেন্ড পিরিয়ড হবে 2টো থেকে 3:30টে থার্ড পিরিয়ড 5টা থেকে 6:30টা ফার্স্ট পিরিয়ডে যে টিচার ধরা যাক ইতিহাসের মাস্টারমশাই তিনি তার যে ইউনিট তার ইউনিটকে তিনি 3 বা 4টে সাব ইউনিট বা তিনি তার মডিউলটাকে 3 বা 4টে সাব মডিউলে ভাগ করে নেবেন প্রথম মডিউলটা ফার্স্ট ডেতে তিনি প্রেজেন্ট করবেন ফার্স্ট পিরিয়ড সেকেন্ড মডিউল অর্থাৎ সেকেন্ড প্রেজেন্ট করবেন সেকেন্ড দিনে থার্ড মডিউল প্রেজেন্ট করবেন থার্ড দিনে ফোর্থ মডিউল প্রেজেন্ট করবেন ফোর্থ দিনে সেকেন্ড পিরিয়ডে আরেকজন মাস্টারমশাই ধরা জিওগ্রাফির মাস্টারমশাই তিনি তার ওষাভীম প্রেজেন্ট করবেন ফার্স্ট ডেতে ফার্স্ট মডিউল সেকেন্ড ডেতে সেকেন্ড মডিউল থার্ড ডেতে থার্ড মডিউল ফোর্থ ডেতে ফোর্থ সাব মডিউল এই সাব মডিউল থার্ড পিরিয়ডে ধরা যাক আরেকটা ইকোনমিক্স এর মাস্টারমশাই বা লিটারেচারের মাস্টারমশাই বাংলার মাস্টারমশাই তিনি প্রেজেন্ট করবেন তার সাব মডিউল 1 সেকেন্ড ডেতে সাব মডিউল 2 থার্ড ডেতে সাব মডিউল 3 এবং ফোর্থ ডেতে সাব মডিউল 4 অর্থাৎ এই 4টি দিন একটা কমপ্লিটলি একটা স্ট্রাকচার সিস্টেমের মধ্যে শিক্ষার্থীদের আগে এই উইকলি শিডিউল তাদের মোবাইলে আপলোড করা থাকবে তারা দেখে নেবে কোন পিরিয়ডে কটার সময় কোন মাস্টারমশাই আমাদের অনলাইনে প্রেজেন্ট করবেন এবং ভার্চুয়াল ইনস্ট্রাকশনাল রেকর্ডেড শিক্ষক ক্লাস নিচ্ছেন সেই রেকর্ডেড প্রেজেন্টেশনটা তাদের সামনে ফুটে উঠবে ফলে তাদের সামনে একটা ক্লিয়ার কাট ছবি ওই কন্টেন্টের ফুটে উঠবে ফলে তাদের কাছে অ্যাম্বিগুইটি তবু থেকে যেতে পারে আমি বলেছি ফিফথ ডেতে যার জন্যে তারা ফোর্থ ডে শেষে অ্যাম্বিগুইটিগুলো তুলে ধরবেন শিক্ষকের ইমেলে ফিফথ ডেতে টিচাররা তাদের ফিডব্যাক দেবেন প্রথম ফার্স্ট পিরিয়ডে যে শিক্ষক নিয়েছিলেন তিনি ফিডব্যাক দেবেন সেকেন্ড পিরিয়ডে যে শিক্ষক নিয়েছিলেন তিনি ফিডব্যাক দেবেন থার্ড পিরিয়ডে যে শিক্ষক নিয়েছিলেন সেই তিনি নেবেন সিক্স ডেতে আমি বলেছি যে কোশ্চেন পেপার যে ইউনিট পড়ানো হলো সেই ইউনিটের উপরে কোশ্চেন পেপার প্রেজেন্টেশন করবেন শিক্ষক প্রেজেন্ট করবে তাদের স্মার্টফোনে ঠিক একইভাবেই পিরিয়ড ফলো করে তারা কোশ্চেন পেপার পাবে কোশ্চেন পেপারের জন্য সময় দেওয়া থাকবে ওই 1.5 ঘন্টা সময় 1.5 ঘন্টার পর আধ ঘন্টার মধ্যে তাদের ওই আনসার দিয়ে আপলোড করে দিতে হবে 1.5 ঘন্টা আনসার দেওয়ার সময় আধ ঘন্টা আপলোডের সময় ঠিক একইভাবেই তিনজন মাস্টারমশাই শিক্ষার্থীদের যে উত্তরপত্র সেটা পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গেই এই ইভ্যালুয়েশনটা হবে কম্পিউটার অ্যাসিস্টেড ইভ্যালুয়েশন সিস্টেম জাস্ট কম্পিউটারকে ফিড করেই দেওয়া হবে আনসার স্ক্রিপ্টগুলো সঙ্গে সঙ্গে উত্তর আসবে অর্থাৎ 2 ঘন্টার মধ্যে শিক্ষার্থীরা জেনে যাবে তার প্রোগ্রেসটা কোথায় আছে এর সঙ্গে আমি আরেকটা এ দিয়েছি যে কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী মনে হয় যে আমার এই প্রোগ্রেসটা ভালো হয়নি আমি রেকটিফাই করতে চাই ফলে 7 ডেতে সে সেকেন্ড সেট অফ কোশ্চেন পেতে পারে কিন্তু ওই সেকেন্ড সেটের যে ইভ্যালুয়েশন হবে দ্যাট উড বি দা ফাইনাল 7 ডেতে আরেকটা জিনিস হবে 6 ডেতে যে আমরা লং কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেন বলে দেওয়া হবে তোমরা ওপেন লাইব্রেরি সিস্টেমের মধ্যে ফলো করে 7 ডেতে তার উত্তর দাও অর্থাৎ 24 ঘন্টা তুমি সময় পাচ্ছ তোমার উত্তর লেখো উত্তর লিখে ইমেলে আপলোড করো অর্থাৎ এই যে 7 ডে যে প্রোগ্রাম এই প্রোগ্রাম কি হবে না লং কোশ্চেন যারা তারাও উত্তর দিতে পারবে সেকেন্ড সেট যারা ব্যবহার করবে তারাও উত্তর দিতে পারবে অর্থাৎ একটা কমপ্লিট সাইন্টিফিক ক্লিয়ার কাট টাইম টেবিল ফলো করে এই মডেলটাতে আমরা যে কোনো লেভেলের স্কুল লেভেল হতে পারে কলেজ লেভেল হতে পারে ইউনিভার্সিটি লেভেল হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে প্রতি উইকে 3টে করে সাবজেক্ট আমরা কি করতে পারি না অনলাইন ইনস্ট্রাকশন দিতে পারি এখন কিভাবে এর অপারেশনটা হবে অপারেশন হবে তার জন্য অ্যাকশন প্ল্যান কি হবে আমরা একটু অ্যাকশন প্ল্যানটা দেখে নিই অ্যাকশন প্ল্যান আরো 1 নম্বর অ্যাকশন প্ল্যান হলো এই যে এই যে প্রোগ্রামটা করতে গিয়ে প্রত্যেক ইনস্টিটিউশনের একটা মাল্টিমিডিয়া ল্যাব থাকবে এই মাল্টিমিডিয়া ল্যাবে প্রত্যেক মাস্টারমশাই তার কি করবেন না তার যে লার্নিং মেটেরিয়াল সেটা রেকর্ড করবেন
এবং রেকর্ড করে তার মেলে রেখে দেবেন। এইটা রিস্টোর হয়ে রইল, যাকে আমরা বলি স্টোর, অর্থাৎ স্টোর করে রেখে দিলাম আগাম। সেকেন্ডলি, এই যে উইকলি শিডিউল, এই উইকলি শিডিউল কি হবে না শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করে দেওয়া হবে যে হ্যাঁ দেখো এইরকম কোভিড কন্ডিশন হলে আমরা এইরকম উইকলি শিডিউল ফলো করব। থার্ডলি, মাথায় রাখতে হবে যে আজকে ধরা যাক কান্দা কলেজের ছাত্ররা যদি এটাতে যুক্ত হতে চায়, তাহলে তারা যখন একটা অ্যাডমিশন নিচ্ছে তারা তখন একটা রেজিস্ট্রেশন কোড পাবে। এই রেজিস্ট্রেশন কোড প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা কোড পাবে, এবং যারা এই রেজিস্ট্রেশন কোড পাবে তারাই কিন্তু এই উইকলি শিডিউল ফলো করতে পারবে, অন্য বাইরের ছেলে মেয়ে পারবে না, বাইরের কলেজ আবার তাদের মতন করে করবে। কাজেই এইটা একটা রেস্ট্রিক্টেড যে আমার ছেলেরাই শুধু আমার কাছ থেকে শিখতে পারবে, কেউ ছেলে পাবে না, ফলে আমার লার্নিংটা মোস্ট ইফেক্টিভ হবে। থার্ডলি, এই যে একটা সুযোগ আছে যে আমি রেক্টিফাই করে নিতে পারি, সেই সুযোগের জন্য কি করবে না একটা সেকেন্ড সেট অফ কোশ্চেন্স দেওয়া থাকবে যে তোমরা যদি কোথাও তোমাদের ত্রুটি হয় তাহলে সেই ত্রুটি অনুযায়ী নামি দাও, ত্রুটি অনুযায়ী তোমরা আসতে পারো। সিক্সলি, যেটা খুব জরুরি, আমাদের দেখা যায় যে বহু সাবজেক্ট আছে যেখানে প্র্যাকটিক্যাল ইউনিটস আছে, প্র্যাকটিক্যাল কন্টেন্টস আছে, ফলে একজন মাস্টারমশাই যিনি ওসাভিম তৈরি করবেন অর্থাৎ অনলাইন মেটেরিয়াল তৈরি করবেন, তার প্রথম কাজ হবে যে লার্নিং ইউনিটগুলোকে ক্লাসিফাই করা, কতকগুলো হচ্ছে অনলাইন ইনস্ট্রাকশনের জন্য, কতকগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল ইনস্ট্রাকশনের জন্য। কারণ অনলাইন ইনস্ট্রাকশনে আমরা কিছু ডেমনস্ট্রেশন দিতে পারি প্র্যাকটিক্যাল, কিন্তু তার ইফেক্ট অর্থাৎ তার সাকসেসফুল টিচিং সম্ভব নয়। তাই সাকসেসফুল টিচিং ওইগুলোতে হতে গেলে আমাদের কি হতে হবে না, আমাদের সেইগুলো বেঁচে রাখতে হবে যে এইগুলো অনলাইন ইনস্ট্রাকশনের জন্য আমরা বা অস্বাভাবিক তৈরি করব না। এখন দেখা যাক যে সেকেন্ড উইকে আমরা কি করতে পারি। ঠিক সেকেন্ড উইকে আমাদের সাধারণত প্রত্যেক কোর্সে কি থাকে না, ছটা করে সাবজেক্ট থাকে, এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। এই ছটা করে সাবজেক্টের জন্য প্রথম উইকে যদি আমরা তিনটে সাবজেক্ট দিই, সেকেন্ড উইকে অন্য তিনটে সাবজেক্টকে আমরা ফেস করব, অর্থাৎ দুটো উইকের কম্বিনেশন, ফার্স্ট উইক এন্ড সেকেন্ড উইক, এই দুটো উইকের কম্বিনেশনে আমার ছটা সাবজেক্ট অনলাইনে আমি চমৎকার ভাবে সিস্টেমেটিক্যালি পড়িয়ে দিতে পারি। এবং এই গোটা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্যে মাস্টারমশাইদের প্রথমেই মনে রাখতে হবে যে আমি হাতের মধ্যে এসে গেল সেই রকম ভাবে করব না, আমি আগে থেকেই আমার সমস্ত লার্নিং মেটেরিয়ালটি তৈরি করে রেখে আমি নিজে প্রস্তুত থাকবো, এটা আমার ইমেলেই রেকর্ডেড হয়ে থাকবে। ফলে আজকের যে অনলাইন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকের যে কোভিড পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটাকে যদি সত্যিই আমরা সাকসেসফুল ইনস্ট্রাকশনের মধ্যে আনতে চাই, অর্থাৎ সাকসেসফুল টিচিং এর মধ্যে আনতে চাই, যেখানে আমরা বলেছি যে অসিলেশন মেথড সম্ভব নয়, অর্থাৎ ফেস টু ফেস ইনস্ট্রাকশন সম্ভব নয়, সেখানেও আমরা ওই যে বলেছি যে মডিফাইড কারিকুলাম স্ট্রাকচারের সিস্টেমে যদি তুলে ধরতে চাই, তাহলে কি হবে না, আমাকে আগেই আমার ভার্চুয়াল ইনস্ট্রাকশনাল মেটিরিয়াল তৈরি করে রাখতে হবে। এই প্রশ্নটা হামেশা আসে যে তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে এক্ষুনি মাস্টারমশাই অধ্যক্ষ মশাই বলবেন যে আমার রুরাল এরিয়া, আমার রুরাল কলেজের সমস্ত ছেলেদের বোধ হয় স্মার্টফোন নাও থাকতে পারে। আমি সেখানেও বলেছি, আরেকটা পলিসি দিয়েছি যে যেখানে স্মার্টফোন কোনো একজন শিক্ষার্থী নেই, সেরকম ক্ষেত্রে আমরা বলেছি সোশ্যাল স্মার্টফোন গ্রুপিং সিস্টেম, অর্থাৎ চার থেকে পাঁচটি ছেলে একটা স্মার্টফোনকে নিয়ে টিচারের ইনস্ট্রাকশনের মতো একটা জায়গায় একটা কনভিনিয়েন্ট প্লেসে বসবে, বসে তারা টিচারের ইনস্ট্রাকশনের মতন লেসন ফলো করবে, অর্থাৎ সেখানেও কোনো সমস্যা হবে না। এই যে প্ল্যানিং, অর্থাৎ একটা দুর্যোগ এলে তারপরে সাহায্য নিয়ে যাও এবং তার জন্য সাহায্য সংগ্রহ করো তারপরে যাও, এটা নয়। আমাদের এখন ভাবতে হবে যে করোনা পরিস্থিতি আমাদের মতোই পরিস্থিতি আমাদের অদূর ভবিষ্যতেও আসতে পারে। শুধু তাই নয়, আমরা এখন অনলাইন ইনস্ট্রাকশনের দিকে যাচ্ছি, এই যে সিস্টেম, এই সিস্টেমের জন্য আমাদের ভাবতে হবে যে কিভাবে আমরা আমার পড়াশুনোর সম্পদকে আগেই গুছিয়ে রাখতে পারি, আগেই আমি গোটা জিনিসটাকে আমার রেকর্ডের সিস্টেমের মধ্যে রেখে দিতে পারি, এবং যা শিক্ষার্থীদের সাহায্যের জন্য কাজে লাগবে ঠিক সেই মুহূর্তেই আমার যখনই কোভিড কন্ডিশন এলো উইদিন এ উইক আমরা একটা প্ল্যান করে নিতে পারি যে আমরা এইভাবে আমাদের
আমার অনলাইন ইনস্ট্রাকশনটাকে শিক্ষার্থীর সামনে তুলে ধরব। শিক্ষার্থীরাও জানলো যে আমাদের এখন 3 মাস ছুটি বা 5 মাস ছুটি, অন্তত এই যে হ্যাপাজার্ড সিস্টেম, আজকে উনি করাচ্ছেন, কালকে উনি করালেন, কালকে 9টার সময় একজন দিলেন, একজন 12টা, আমি কালকে একজনকে ফোন করলাম, তিনি বললেন স্যার দাঁড়ান আমি 8টা, রাত 8টার সময় আমি ছেলেদের এখন অনলাইন ক্লাস নিচ্ছি, কেউ ছেলে হয়তো খাবে কেউ ঘুমোবে। এখন এই যে সিস্টেম, এই সিস্টেমটা গোটা সিস্টেমকে স্পয়েল করে দিচ্ছে। টু অ্যাভয়েড দ্য স্পয়েল, টু অ্যাভয়েড দ্য অ্যাম্বিগুইটি, টু অ্যাভয়েড দ্য ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য স্টুডেন্টস, এই এতগুলো ডিসস্যাটিসফ্যাকশন থেকে দূর করার জন্যই দেয়ার মাস্ট বি এ ক্লিয়ার কাট সাইন্টিফিক প্ল্যান সিস্টেম ফর অনলাইন ইনস্ট্রাকশন, যার জন্য আমি নাম দিয়েছি এটার ওসাভিম, এই ওসাভিস, অর্থাৎ অনলাইন স্মার্টফোন অ্যাক্সেসেবল ভার্চুয়াল ইনস্ট্রাকশনাল সিস্টেম। এখানে যে কোনো শিক্ষার্থী স্মার্টফোনের দ্বারা এই ঘটনাটাকে অ্যাক্সেস করতে পারবে এবং নিশ্চিন্তে তার পড়াশোনাটাকে এগিয়ে নিতে পারবে। সবাইকে ধন্যবাদ আমার এই বক্তব্য শোনার জন্য এবং আজকে এই ওয়েবিনারে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য অর্গানাইজারদের ধন্যবাদ। থ্যাংক ইউ অল। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নিতে পারেন। থ্যাংক ইউ অল। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন। থ্যাংক ইউ স্যার, অনেক মৌলিক তথ্য আমরা পেলাম, আশা করি সকলেই উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার কাছ থেকে এমন একটা বক্তব্য শুনতে পেলাম এবং খুব সুন্দরভাবে আপনি বিষয়টাকে সাজিয়ে রুটিন ওয়াইজ সুন্দর করে বলেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। কারো যদি কোনো প্রশ্ন থাকে, অভিজিৎ কিছু একটা বলতে চাইছে, অভিজিৎ সিনহা কথা আসছে না, মিউট করা আছে। হ্যাঁ বলছি, আমরা খুব সুন্দরভাবে আপনার বক্তব্য বুঝতে পারলাম, এটা আমরা আমাদের মহাবিদ্যালয়ে চেষ্টা করব যাতে আমরা এইটা ভাবে আমাদের আপনি যেভাবে বললেন যে মডেল তুলে ধরলেন সেটা যাতে আমরা চালু করতে পারি, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে যাতে করতে পারি, তাহলে সাধারণ ছেলে মানে সমস্ত ছাত্রছাত্রী খুব কাজে লাগবে, সেটাই বলতে চাই স্যার। বা থ্যাংক ইউ। ঠিক আছে মৌসুমী, কারো প্রশ্ন, এনি কোশ্চেন? এখন তোমাদের সময় আছে 5 মিনিট সময় আছে আমার সময়ের মধ্যে, এনি কোশ্চেন? কেউ কোনো প্রশ্ন করতে চাইলে আমি যেটা বলছি আমি একটা কথা বলছি। হ্যালো হ্যালো স্যার, আমি প্রিন্সিপাল বলছি। বলুন কে বলছেন, বলুন। আমি প্রিন্সিপাল বলছি কলেজের। আচ্ছা বলুন বলুন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি পরবর্তী প্রেজেন্টেশনের জন্য আর কি ইনভাইট করতে পারো মৌসুমী দি। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার আমরা আমন্ত্রণ জানাই আমাদের তৃতীয় বক্তা ডক্টর তুহিন কুমার সামন্ত মহাশয়কে, প্রফেসর দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান। ডক্টর সামন্ত দীর্ঘদিন ধরে অধ্যাপক জীবনে নিযুক্ত রয়েছেন, তিনি বিভিন্ন শিক্ষা সংস্থার সাথেও যুক্ত, যেমন NCERT, SCERT, NCTE ইত্যাদি।
বর্তমানে তিনি এনসিটি এর ভিজিটিং টিমের সদস্য। তার তত্ত্বাবধানে অনেক ছাত্রছাত্রী পিএইচডি ডিগ্রিও লাভ করছে। দেশি ও বিদেশি জার্নালে তার 80টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষাবিজ্ঞান সম্মেলনে তার গবেষণালব্ধ কাজ সমাদৃত হয় ও একটি সেশনে তাকে সভাপতি হিসাবেও নিযুক্ত করা হয়, যা তিনি সাফল্যের সাথে সম্পন্ন করেন, একজন ভারতীয় হিসাবে, যা আমাদের গর্বের বিষয়। এখন আমি স্যারকে অনুরোধ করছি আজকের সভায় তার মূল্যবান বক্তব্যের জন্য। স্যারের বিষয় হলো COVID-19 প্যান্ডামিক অ্যান্ড ইটস এফেক্ট অন হিউম্যান বিহেভিয়ার। স্যার প্লিজ একটু শুরু করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি অডিবল? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। বলবো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। First of all, I convey my thanks to Chandra Radhakanta Kundu Mahavidyalaya from the core of my heart and for very welcome, warm welcome. I bestow my good wishes to my sister Mousumi for her incredible spirit behind this program and Habibur Rahman. I also thanks to Principal Sir Minal Babu and others related with this program from the core of my heart. Now, I also thanks the organizer, all participants from him, every corner here. At present, we are going through a hard time. Human civilization is now smeared with coronavirus. And there is no panacea at this moment. We have no weapons in our hand to prevent this endemic problem. আমি এই টপিকটা বেছেছি একটা বিশেষ কারণে, যে আমাদের এখন গৃহবন্দীর জীবন চলছে, তো সেই গৃহবন্দীর দশায় আমরা কিভাবে একটু ভালো থাকতে পারি, কিভাবে সমস্যার সমাধান করতে পারি, সেগুলো নিয়ে একটু আলোচনা করা। তো প্রথমে একটু মজার কথা বলি, বেশ কয়েক বছর আগে, বছর পাঁচ ছয় আগে একবার ইয়ে গেছিলাম, ছাত্রছাত্রীদের নিয়ে সিকিম গেছিলাম। তা নাথুলার পাশে গিয়ে, আমি চিড়িয়ার কথা বলছি, কারণ এই COVID-19 এর সঙ্গে চীনের সম্পর্ক এমন ভাবে জড়িয়ে গেছে সারা পৃথিবীতে, এটা একটা আলোচিত নাম। তো যাই হোক, আমি একটু মজার কথা বলি, সেখানে গিয়ে যখন বরফের মধ্যে সব ছেলেরা ছড়াছড়ি করছে, ইয়ে করছে, একটি ছাত্রছাত্রী বলল, স্যার চীনের সৈন্যগুলোকে দেখুন, সামরিক বাহিনী পোশাক পরে, খুব ক্লোজ কাছেই ছিলেন তারা। তো তখন কেন বলতো, স্যার দেখুন এদের সব মনে হচ্ছে ক্লোনিং করা। আমি খুব হাসি পেল, দুষ্টি ছেলে। আরেকজন বলল, না ক্লোনিং না, ভাইরাল রেপ্লিকেশন। তো ব্যাপারটা হচ্ছে, চীনেরা এমন দেখতে যে একজনের থেকে আরেকজনের পার্থক্য করা খুব মুশকিল। আমি 100 বার ঘুরলেও একজনকে আইডেন্টিফাই করতে পারবেন না। যাকে তো মজা করে বললাম, এবার আমরা চীনের একটু ভিতরে যাই। ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি উহান শহরে রয়েছে চীনাদের একটা বিরাট মাছের বাজার, সমুদ্রের তটে। সেই বাজারের মধ্যে প্রচুর মাছ, বিভিন্ন মাছ, সামুদ্রিক সাপ সব রকম পাওয়া যায়। আর তার একটু দূরে রয়েছে মাংসের দোকান, সেখানে প্যাঙ্গোলিন, তারপরে বাদুর থেকে শুরু করে যত রকম প্রাণী, কিছু কিছু সবই বোধহয় মাংস করে তারা খান। এরকম একটা বিচিত্র জায়গায় একটি মাছ বিক্রেতা হঠাৎ মারা যান। তখন তার দেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে অদূরে অবস্থিত একটি গোপন ল্যাবরেটরিতে, যেখানে
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল আছে, কিন্তু সেটা এমনই গোপন ল্যাব, সেখান থেকে তারা কি কাজ করছেন, কিসের উপর কাজ করছেন, এগুলো কোনোটাই কেউ জানতে পারে না। সব ল্যাবেরই গোপনীয়তা থাকে, এটা অনস্বীকার্য। তো যাই হোক, সেইখানে মাইক্রোবায়োলজির যে ল্যাবরেটরি, গোপন ল্যাবরেটরি, সেখানে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন আর মিউটেশন এর উপরে কাজ করে তারা, যে রেগুলেশন অফ জিন প্রোক্যারিওটিক সেলের উপরে কাজ করে এটা চালিয়ে যাচ্ছেন। তো সেইখান থেকে দেখা যায় যে হার্সু নামে একটা বাদুর, সেই বাদুরের শরীরে একটা ভাইরাস, যেটা হচ্ছে করোনা ভাইরাস, বিদ্যমান। এবং সেই বাদুর বাহিত হয়ে বা প্যাঙ্গোলিন বাহিত হয়ে, তারপর নানা মাধ্যমে বাহিত হয়ে তারা পৃথিবীর 80% দেশ কভার করে নিল আস্তে আস্তে। কিরকম ভাবে? যেভাবে ইতালি, ফ্রান্স, জার্মানি, আমেরিকা সব বড় বড় দেশকে ধরাশায়ী করে দিল, লক্ষ লক্ষ লোকের, কোটি কোটি লোকের ইনফেকশন, লক্ষ লক্ষ লোকের মৃত্যু, এত বড় ডিজাস্টার পৃথিবীর ইতিহাসে আগে ঘটেনি। তো যাই হোক, আমার বক্তব্যটা এইভাবে আমি দেখাতে বলতে চাইছি এখানে, সেখানে আমি একটু অন্য ভিউ থেকে দেখছি যে এর ফলে যে সমস্যা দেখা দিয়েছে তার ফলে কি হচ্ছে প্রবলেমটা। এখন আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখতে পাব যে পৃথিবীর উৎপত্তির সময় থেকে, পৃথিবীর উৎপত্তির সময় থেকে আমরা ভাইরাসের অস্তিত্ব দেখতে পাচ্ছি, যে ভাইরাল থিওরি, ব্যাকটেরিয়াল থিওরি, সায়ানোজেন থিওরি, তিনটে উৎপত্তির যে ইতিহাস সেখান থেকে আমরা পাচ্ছি ভাইরাস এসেছে বহুত আগে, মানুষের যে অভিব্যক্তি প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, সেই সব যুগ পেরিয়ে যে রামাপিথেকাস ফার্স্ট, প্রথম পুরুষ রামাপিথেকাস, তার সময় থেকে ভাইরাস বিদ্যমান। এবং ইতিহাস ঘেঁটে দেখুন, পৃথিবীতে যত কঠিন রোগ হয়েছে এবং যত এপিডেমিক রোগ হয়েছে সবের পিছনে কিন্তু ভাইরাসের ভূমিকা আছে। যেমন ইনফ্লুয়েঞ্জা ফ্লু, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এশিয়ান ফ্লু, চিকেন পক্স, পোলিও, হাম, মাম্পস, তারপরে হেপাটাইটিস এ, বি, সি, ডেঙ্গু, এইডস থেকে ক্যান্সার, সবগুলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এবং এইডস এর আজ অব্দি কোনো মেডিসিন বেরিয়েছে? যে বেরিয়েছে জিরোভোডিন, আর বেরিয়েছে ইন্টারফেরন, দুটোই বিশাল ব্যয়বহুল। তো এর ছাড়া আমরা যদি দেখি ভাইরাসের যে ভালো দিকগুলো, সেগুলো টিটুফাজের ব্যবহার, জিন থেরাপি, এগুলো দু একটা ভালো কাজ আছে, কিন্তু তার ক্ষতির তুলনায় তার অনেক বেশি উল্লেখযোগ্য নয়। এবার আমরা একটু দেখি যে করোনা ভাইরাসের ভূমিকাটা। করোনা ভাইরাস আগে 7টা পরিবারের সদস্য, করোনা ভাইরাসের পরিবারে 7জন সদস্য, 7জন সদস্যের মধ্যে আজ থেকে 2009 সালে SARS-2 মিউটেশন করে আক্রমণ করেছিল। তারপরে মার্স ভাইরাস হিসেবে, মার্স নামে তাকে অভিহিত করা হয়েছিল, এবং তার যে ইমিউনিটি, সেই সিস্টেমটাকে ভেঙে ফেলার যে পাওয়ার, তার উপর বেশ করে দেখা গেছিল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জাতে যে এপিডেমিক বা প্যান্ডেমিক হয়েছে তা তুলনাহীন। কিন্তু সব ছাপিয়ে গেল, দেখতে দেখতে সব ছাপিয়ে গেল প্যান্ডেমিক COVID-19। কেন? এই ভাইরাসের সঙ্গে একটু বলি সংক্ষেপে, করোনা ভাইরাসের পোশাকি নাম নভেল করোনা ভাইরাস বা SARS-2। SARS-1 থেকে এটাকে আলাদা করা হয়েছে, বিজ্ঞানসম্মত নাম অর্থ করোনা ভিরিনি। মানুষের দেহে প্রবেশ করে যে রোগ সৃষ্টি করে
তার পরিচিতি কোভিড-19 নামে। ল্যাটিন ভাষায় ভাইরাস শব্দের অর্থ তরল বিষ এবং করোনা শব্দের অর্থ মুকুট। তাহলে তরল বিষের মুকুট মাথায় পাল, এটা তো সেরকমই হয়েছে। দেখা যাক এই সংক্রমণটা কাদের মধ্যে হয়। জিনোটিক ভাইরাস প্রাণী পশু পাখি মানুষ সবাইকে আক্রমণ করে। শ্বাসনালীতে গরু মানুষের ক্ষেত্রে শ্বাসনালীতে আক্রমণ সংক্রমণ করে। তাছাড়া মানুষের জ্বর সর্দি কাশি হালকা, এর অদ্ভুত ব্যাপার, এর কোনো স্পেসিফিক সিমটম দেখে আইসোলেট করা যায় না। এই কদিন আগে আমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে একজন প্রফেসরের তার স্ত্রীকে জাস্ট একটু জ্বর হয়েছিল 98, তারপর ট্যাবলেট খেয়েছিলেন সুস্থ হয়ে গেছিলেন, তারপরে তার ধরা পড়লো করোনা পজিটিভ। তাদের কলকাতা নিয়ে যাওয়া হলো দুজনকে, তারা এখন ভালো আছেন। তা এই ভাইরাসটা এত দ্রুত কেন ছড়ায়? কোভিড-19 ভাইরাসের একদম বাইরের অংশে থাকে গ্লাইকোজেন গ্লাইকোপ্রোটিন, তার যে স্পাইক গুলো সেই স্পাইক গুলো এত অ্যাটাচিং অ্যাটাচমেন্টের ক্যাপাবিলিটি রিসেপ্টর সেলের সঙ্গে, যে S14 নামে একটা প্রোটিন থাকে সেই প্রোটিনটাকে ডাইলিট করে ওটা রেপ্লিকেশনে অংশগ্রহণ করে। এবং দেখা গেছে যে একটা লাইটিক সাইকেল সম্পূর্ণ হতে মোটামুটি 20-30 মিনিট সময় লাগে। তো এই সময়ের মধ্যে একটা ভাইরাস থেকে 200টা রেপ্লিকা তৈরি হয়, তাহলে 200টা থেকে আবার 200টা রেপ্লিকা তৈরি হবে, একটার করে 200×200। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে ভাবুন, কিভাবে স্প্রেড করছে, হাঁচি কাশির মাধ্যমে যে কোনো সুযোগে ছড়িয়ে পড়ছে। মূলত শিশু এবং ষাটোর্ধ ব্যক্তিরা এর শিকার হচ্ছেন, তার ফলে উচ্চ রক্তচাপ সুগার যাদের আছে তাদের এই যে করোনা ভাইরাসের ছবি দেখুন, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এর যে এই স্পাইক গুলো রয়েছে এগুলো দিয়ে হোস্ট সেলে নিজেকে অ্যাটাচ করে এবং গ্লাইকোপ্রোটিন যেটা এস বললাম আর এম প্রোটিন দুটো আছে, এনভেলপ রয়েছে, আরএনএ আছে ভেতরে আর ই প্রোটিন। নেক্সট, থ্রি স্ট্রেনস অফ করোনা ভাইরাস ABC তিনটে টাইপ। তো এখন সাতটা দাঁড়িয়েছে, তাদের মধ্যে জানা গেছে তিনটে, তাই এখানে দেওয়া হয়েছে তিনটে। নেক্সট, ছাড় দিলে বলছিলেন এখন দ্য ভার্চুয়াল সেঞ্চুরি, এখন আমরা সেই দিকে এগোচ্ছি। কিন্তু আগে আমরা দেখে নেব যে এর পরিণতিটা কোথায়। নেক্সট, ওকে, এখন দেখা যাচ্ছে যে ভাইরাসের লিপিড স্তরটা ডাইলিটেড হয়ে হাঁচি ও কাশির মাধ্যমে জলকণার মধ্যে স্প্রেড করে আসছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এখন রাস্তায় বেরোলে ঘুম থেকে উঠে দেখি নিউজ চ্যানেলে বা সংবাদপত্রে সবসময় বেরোচ্ছে আজ এত লক্ষ লোক মারা গেছেন, আজ এত হাজার মারা গেছেন, কাল এত লোক ইনফেক্টেড হয়েছেন। ন্যাচারালি এর একটা ইম্প্যাক্ট সোসাইটিতে বিরাট আসছে। যেমন ধরুন যদি দেখেন যে যে ডাক্তারবাবু চিকিৎসা করলেন রুগীর তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, যে নার্স সেবা করলেন তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাহলে এতে কি পাগলাম, এরা কি মানুষ? দ্বিতীয়ত যে এখন একটা শিশুও জানে স্যানিটাইজার কি, সোশ্যাল ডিস্টেন্স কি, ব্যক্তিগত পরিচ্ছন্নতার কি দরকার, তারপরে কোভিড সেবা কি প্রকল্পটা কি,
তারপরে এইসব শব্দগুলো এখন আমরা পরিচিত হয়ে গেছি। কিন্তু স্যার যেটা বললেন খুব সুন্দর কথা, টিচিং লার্নিং প্রসেস এটা একদম ভেঙে পড়েছে। এটা আমরা স্বীকার করছি না, কিন্তু বাস্তব হলো ভেঙে পড়েছে। কেন বলছি, দেখা যাচ্ছে আমরা ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছি, একজন রাত 10টার সময় ক্লাস নিচ্ছেন, একজন সন্ধ্যে 7টায় নিচ্ছেন, যার যখন সময় হচ্ছে নিয়ে যাচ্ছেন। এইভাবে চলতে পারে না, এটা সিস্টেমে আনা দরকার। তো যে কোনো ইনস্টিটিউট তার যে পরিস্থিতি পাল্টাচ্ছে তার সঙ্গে নিজেকে পরিবর্তিত করতেই হবে, সময়ের সঙ্গে নিজেকে পাল্টাতে হবে। কোভিড-19 এর অস্তিত্ব, যেমন কোভিড স্ক্রিনিং টেস্ট, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, ট্রুনাট টেস্ট, এসব অনেক টেস্ট হয়েছে, তারা করে এখন ডেক্সামেথাসন জীবনদায়ী হিসেবে আমেরিকা ইউজ করছে। আর এছাড়া যেটা মজার ব্যাপার হলো, ভ্যাকসিন নিয়ে এত আন্দোলন হচ্ছে, আলোচনা হচ্ছে যে ভ্যাকসিন কত বেরোবে, ভ্যাকসিন কবে পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, আজ ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে? ক্যান্সারের ভ্যাকসিন আমরা পেয়েছি এত বছরে? ঠাট্টা করে বলা হয় ক্যান্সারে যত লোক মরে তার থেকে বেশি লোক বাঁচে। কেন, কিভাবে বলা হয়? ক্যান্সারে যদি 1 কোটি লোক মারা যান বছরে, পৃথিবীর কথাই বলছি, তাহলে 5 কোটি লোক বেঁচে থাকেন ক্যান্সার গবেষণার টাকায় খেয়ে। ক্যান্সার একটা ভায়াবল বিজনেস। এখনো গবেষণা করে আমরা এত বছর ধরে, কারণ কেউ বলছি পান থেকে হচ্ছে, কেউ বলছি সুপারি থেকে হচ্ছে, কেউ বলছি চুন থেকে হচ্ছে, কেউ বলছি খয়ের থেকে হচ্ছে, কেউ বলছি দোক্তা থেকে হচ্ছে, এরকম প্রবলেম এটা চলছে। এইডসও এখনো সেরকম ভাবে আমরা সাফল্য পাইনি। সুতরাং করোনা ভাইরাসের যে চালচলন, তাকে বাগে আনতে গেলে আমাদের অনেক ঘাম ঝরাতে হবে, অনেক সময় দিতে হবে। তো এর ফলে আমরা হিউম্যান বিহেভিয়ারের দিকটা দেখি কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম দিকে যখন, এটা বাদুরের ছবি, চীনা বাদুর যেটা সাসপেক্টেড ক্যারিয়ার, প্রথম দিকে আমরা যখন লকডাউন হয়েছিল তো মহানন্দে ছিলাম, মার্চের গোড়ার দিকে ছুটি পাওয়া গেছে, বাড়িতে রকমারি রান্না হচ্ছে, তারপরে ইউটিউবে সবাই কবি, সবাই সঙ্গীত শিল্পী, ভালো। কিন্তু তারপরে আমরা আস্তে আস্তে বুঝলাম যে আমরা কোন দিকে এগোচ্ছি, আমাদের পরিণতি সামনে কি আসছে। তো সেইটা আমরা কিন্তু বুঝতে পারিনি, আমরা এনজয় করেছিলাম, ভেবেছিলাম অত দূরে আছে, কোথায় 700 মিটার তার নদীর পারে, আমাদেরকে ছোবে না, আমাদেরকে শুনতে পারবে না। তো ধাপে ধাপে দেখলাম আমরা কেমন ইয়ে হয়ে গেলাম। তা এর ফলে আমরা ছোটখাটো আমি একটু আলোচনা করে বলি, যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এগুলো মানুষের মধ্যে দেখা যাচ্ছে। যেমন প্যানিক অ্যাটাক্স, ক্লাস্ট্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। এই প্যানিক অ্যাটাক যেগুলো মানুষের মনকে অবচেতন মনে ধীরে ধীরে কিন্তু এই পরিণতি সম্বন্ধে ভয়ের সৃষ্টি করছে। কিরকম, এখন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, কোথাও বাইরে যাব মুখে মাস্কটা বেঁধে বেরোলাম, তাতেই মনে হয় কি সব আটকে গেল, তাতেই সব হবে। আমাকে তো অনেক জায়গায় মাস কমিউনিকেশন হচ্ছে, সেই জায়গায় আমাকে হাত দিতে হবে, ধরতে হবে। ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে বদ্ধ ঘরে থাকার ভয়, ঘরের মধ্যে বাচ্চারা বড়রা সবাই প্রথম প্রথম ছিল, একসঙ্গে তো ছুটি এমন পাওয়া যায় না, একসঙ্গে খাওয়া দাওয়া করে বেশ মজাসে থাকবো কদিন, তারপর আবার খুলে যাবে, তারপর ডেট পিছুতে শুরু করলো। তখন যত ডেট পিছুচ্ছে বাজারে গেলে, যেটা ভুবিয়া যে বাজার করার ভয়, আপনি আলু কিনছেন, আপনার ঘরের প্রতি একজন বললো আমাকে পটল নিতে 500, এরকম তো বাজারে হবে ইন্টারাকশন।
বিয়ে বাড়ি বন্ধ, আমরা আনসোশাল হয়ে যাচ্ছি, ক্রমশ আমরা একটা সমস্যার গভীরে ডুবে যাচ্ছি। এ থেকে নিষ্কৃতি পাওয়া, সেই প্যানাসিয়ার কথাটা আমি বলেছিলাম যে এত সহজ নয়। তবু যেগুলো আমি দেখছিলাম যে নেক্সট এখন শান্তির খুব অভাব। কেন না, একটা ভয়, মৃত্যু ভয়, মরার ভয়, আমরা কবে মরে যাবো, কবে ধরবে, হসপিটালের কি অবস্থা, অ্যাংজাইটি ওইখান থেকেই আসছে। তারপরে চরিত্রের চাপ, স্ট্রেস, স্ট্রেসটা এত ভয়ঙ্কর হচ্ছে যে এখন আমরা যদি বাড়িতে বাচ্চারা থাকে যারা খেলতে পারছে না, মাঠে যেতে পারছে না, তাদেরকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কি চাপের মধ্যে আছে। নেক্সট হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট, এখন ছেলেমেয়েরা অসঙ্গতিগুলোকে আচরণ করছে এবং যত দিন যাবে এটা বাড়বে। টেনশন, টেনশন তো মানুষের স্বভাব থাকে, এখন ডিপ্রেশন এসছে, ডিপ্রেশন, প্যালপিটেশন, ম্যানিয়া, অনেক রকম হাইপোম্যানিয়া, ফ্রিকশন, আউটবাস্ট হচ্ছে ব্যবহারে, ইকোনমিক ক্রাইসিস দেখা যাচ্ছে, ব্যাড বিহেভিয়ার দেখা যাচ্ছে, মুড ডিসঅর্ডার দেখা যাচ্ছে। এগুলো মুড ডিসঅর্ডার মানে কখনো কেউ খুব হাসি খুশি, কখনো খুব গম্ভীর, চরম বিষাদ, মেজর ডিপ্রেশনে আমরা দেখছি, অত্যাধিক হতাশা, নিদ্রাহীনতা, খাদ্যের হীনতা, এগুলো আসছে, কিন্তু অস্বীকার করলে হবে না। ফোবিক ডিসঅর্ডারের অকারণে ভয় পাওয়া, আবার একটা মজার ডিসঅর্ডার দেখা দিয়েছে, হাত ধোয়া স্যানিটাইজার ইউজ করে দেখা যাচ্ছে যে কিছু লোক, হ্যালো হ্যালো, কিছু জন যারা স্যানিটাইজার ইউজ করছেন তারা বারবার স্যানিটাইজার ইউজ করছেন, ভুলে যাচ্ছেন, বারবার করে যাচ্ছেন, তারা একই জিনিস অনেকবার কাউন্ট করছেন। হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো এখন আমরা কি করতে পারি? আমরা তো সমস্যায় ডুবে গেছি, কিন্তু সেখান থেকে কিভাবে আমরা উদ্ধার পাবো সেইটা একটা ভাবার বিষয়। এখন নিজের ঘরের পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। জয়, লাভ, হোপ, মার্সি, পিস, অনেস্টি, হারমনি, টলারেন্স, এই শব্দগুলো আমাদের মধ্যে খুব কমে আসছে ব্যবহার, এগুলোকে ফিরিয়ে আনতে হবে। ঘুমটা মানুষের, স্লিপ হচ্ছে ফিজিক্যাল রেস্ট আর মেডিটেশন হচ্ছে মেন্টাল রেস্ট। তাহলে স্লিপ আর মেডিটেশন দুটোই আমাদের কাজে লাগাতে হবে। নেক্সট হচ্ছে প্রাণায়াম, যোগা। প্রাণায়াম যোগা যদি করা যায় ভালো। আমরা কেউ জানি না, উই ডোন্ট নো ডেথ হোয়েন কামস, হাউ কামস, হোয়ার কামস, সুতরাং ওটা নিয়ে ভেবে লাভ নেই। আমরা তো একটা জিনিস জানি, ইউ বিলিভ ইন বর্ন, সো ইউ বিলিভ ইন ডেথ। যখন আপনি জন্মে বিশ্বাস করেন, মৃত্যুতে বিশ্বাস করতে হবে। লাইফ ক্যান বি ফুল অফ আনএক্সপেক্টেড থিংস, আইদার হ্যাপি অর স্যাড, বাট নো ম্যাটার হোয়েন হ্যাপেন্স, জাস্ট কিপ লাভিং হার্ট, এ ওয়াইজ মাইন্ড অ্যান্ড এ স্ট্রং ফেথ ইন ইউ। আমি যে মজার গল্প বলি, বলে শেষ করি। গল্পটা হলো যে রাজা বিক্রমাদিত্যের ভাই ভর্তৃহরি একবার মানুষের মধ্যে গবেষণা চালিয়েছিলেন যে মানুষ কত রকমের হতে পারে। তো অনেক অ্যানালিসিস করে উনি তিন ধরনের মানুষকে পেয়েছিলেন। প্রথম শ্রেণীতে ছিল দ্য গুড অ্যান্ড নোবেল, হু
are honest and living regulated life lead kore ebong doing good for others sobar jonno bhalo kaj koren sonnashi sadhu santo moolobi jara fakir jara ei porjaye pore tader kotha bola hocche second category tam maximum kori self centered group pleasure seeker abide by law not by nature but for punishment a third group amra pori the most notorious dangerous group vicious ready to grab everything they can do everything for their own purpose thale tinhone manush samaje roichen tale amader moddhe সেটাকে অ্যাডজাস্ট করে মডিফাই করে যতটা মানিয়ে গুছিয়ে চলে যায় সবার সঙ্গে মিলেমিশে থাকা অভ্যাস করতে হবে মানুষকে মানুষের নেচারই হচ্ছে যেটা বলে সেটা উল্টো দিকে করে তা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে লাস্ট একটা মজার গল্প বলি বলে শেষ করি স্বামী নিখিলেশ্বরানন্দ মহারাজ একটা মজার গল্প বলেছিলেন যে পাঁচজন মাতাল মধ্যরাতে প্রচুর ড্রিঙ্ক করে ঠিক করলো যে তারা একটা ইয়ে করবে মিথ্যা শবযাত্রা করবে মিথ্যা শবযাত্রা তো তারা করলো কি সেই শবযাত্রায় জন্য রাস্তা ধরে একটা খাটিয়া তুলে নিল খাটিয়া একজন মাতাল শুয়ে পড়লো গিয়ে আরজন থেকে কাঁধে তুলে বলো হরি হরি বল বলে হরিধ্বনি দিতে দিতে নিয়ে চলল চৌরাস্তার মাথায় গিয়ে দুজন মাতাল বাঁ দিকে টানে দুজন মাতাল ডান দিকে টানে এরা বলে এদিকে নিমতলা ওরা বলে এদিকে কেওড়া তলা এরকম টানা টানি চলছে পঞ্চম মাতাল ঘুমুচ্ছিল আরাম করে সে ঘুম থেকে উঠে বললো খাটিয়া বসে বললো কি ব্যাপারে ডিস্টার্ব করছিস কেন আমাকে সে বললো যে আরে বলিস না নিমতলা কেরাতলা কোন দিকে বুঝতে পারছি না সে বললো শোন আমি সব জানি কিন্তু আমি বলতে পারবো না কেন বলতে পারবো না আমি মরার পাঠ করছি তো আমি মরার পাঠ করছি আমি কি করে এটা বলি এটা তোমার বলার কথা নয় বলে সে আবার ঢাকা দিয়ে শুয়ে বলল তা আমাদের পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটে সে ভাইরাল ঘটে যাই হোক আর যেখানে সবাই পিছনে কারণ থাকে যুদ্ধের পিছনে কারণ থাকে তো সেই কারণগুলো তো আমরা জানতে পারি না আমরা শুধু ফলটা ভোগ করি তাই আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য বিশেষত আমার স্যার তারক বাবু মিনাল বাবু হবিবুর রহমান বাবু অভিজিৎ বাবু সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ আমি এইটুকুই শেষ করলাম ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি সময় বেশি নিইনি তো না না স্যার সময় আছে হাতে যদি কেউ কিছু বলো বলার থাকে তাহলে একটু প্রশ্ন যদি কেউ করে কেউ কোনো প্রশ্ন করবেন আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই মৌসুমীদি তুমি পরবর্তী স্পিকারকে তুমি ইনভাইট করো না আচ্ছা স্যার থ্যাংক ইউ আর একবার সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের কলেজ দেখতে পারলে ভালো লাগবে আশা রইল পরে দেখবো এখন তো রিমোটে সবকিছু হচ্ছে
এটা অনলাইন কলেজ থেকেটা অনলাইনে হয়ে যাবে না সামনে ঠিক আছে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে আমাদের কলেজে সশরীরে আসার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম থ্যাংক ইউ ভালো থাকুন খুব সুন্দর বলেছেন প্রাঞ্জল ভাষায় বলেছেন আমার ছাত্র ছাত্রীরা অনেক উপকৃত হবে এটা আমরা আশা করতে পারি অনেক ধন্যবাদ স্যার এবার আমরা চলে যাব শেষ বক্তা সনত কুমার ঘোষ মহাশয়ের কাছে স্টেটেড প্রফেসর কাটোয়া কলেজ ডক্টর সনত কুমার ঘোষ প্রায় দীর্ঘ 20 বছর ধরে অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা বিজ্ঞানের তার বেশ কিছু নিজস্ব গ্রন্থ যেমন রয়েছে তেমনি তার সম্পাদিত গ্রন্থের সংখ্যাও নিহাত কম নয় তিনি শিক্ষা বিজ্ঞান বিষয়ের গবেষণার তত্ত্বাবধায়ক হিসাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও তার সাথে সাথে তিনি বেশ কিছু প্রশাসনিক কাজকর্মেও যুক্ত রয়েছেন যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ এবং বিভিন্ন কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও নিযুক্ত রয়েছেন এখন আমি স্যারকে অনুরোধ করছি তার আজকে সভায় তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আজকে স্যারের আলোচনার বিষয় হলো ইনফরমেশন প্রসেসিং মডেল ইন টিচিং লার্নিং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি যদিও কান্দা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের গভর্নিং বডির একজন মেম্বার সেটা বড় কথা না কথা হচ্ছে যে আজকে আমাকে একবার অনুরোধ করা হয়েছিল মনে হয় আমাদের হাবিবুল সাহেব যে একটা সেমিনার করবো তা খুব ভালো লাগছে যে সেমিনারটা প্রায় শেষের পথে এবং আমি শেষ বক্তা শোনা যাচ্ছে তো ঠিকঠাক আমি শেষ বক্তা যাই হোক শুরু করি রেসপেক্টেড প্রিন্সিপাল এমিনেন্ট রিসোর্স পার্সনস অল মেম্বার্স অফ দা ওয়েবিনার কমিটি এন্ড পার্টিসিপেন্টস এন্ড আদার্স দা টপিক অফ দিস ওয়ান ডে ন্যাশনাল ওয়েবিনার ইজ টিচিং লার্নিং প্রসেস ডিউরিং কোভিড-19 সিচুয়েশন বেশ সময়োপযুক্ত এই টপিকটা হোয়াট ইজ টিচিং ইন শর্ট টিচিং ইজ এ সিস্টেম অফ অ্যাকশনস ইন্টেন্ডেড টু ইন্ডিউস লার্নিং টিচিং রেফার্স টু অ্যাক্টিভিটিস দ্যাট আর ডিজাইন্ড অ্যান্ড পারফর্ম টু ইন্ডিউস চেঞ্জ ইন স্টুডেন্ট বিহেভিয়ার টিচিং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এডুকেশন Its special function is to impart knowledge, develop understanding and skills. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থ্রু টিচিং কি হচ্ছে আমাদের নলেজ ট্রান্সফার হচ্ছে ফ্রম টিচার টু লার্নার এখন এই নলেজ ট্রান্সফার করাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় আমাদের বিদ্যালয় বলুন শিক্ষালয় বলুন এডুকেশনাল ইনস্টিটিউশন বলুন যেখানে যাই বলে থাকি নলেজ ট্রান্সফারটা আমরা যত সহজে করতে পারবো যত ভালোভাবে করতে পারবো যত সক্রিয়ভাবে করতে পারবো তত কি হবে না আমাদের একজন শিক্ষার্থী বা একজন লার্নার তিনি তত ভালো বা বেশি পরিমাণে শিখতে পারবে এটা খুব সোজা জিনিস অর্থাৎ নলেজ ট্রান্সফার করা শুধু নয় যত বেশি পরিমাণে এবং আনন্দদায়কভাবে এবং সক্রিয়ভাবে আমরা এই ট্রান্সফারটা করতে পারবো এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় ট্রান্সফার মানে ট্রান্সফার মানে হচ্ছে কোনো বিষয়বস্তু বা আমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য আমাদের যা যা এক্সপিরিয়েন্স সব কিছুকে ট্রান্সফার করাই হচ্ছে আমাদের টিচিং এখন তাহলে শিক্ষণটা কি হোয়াট ইজ লার্নিং দুটো শব্দ একটা হচ্ছে শিক্ষণ একটা হচ্ছে শিখন টিচিং হচ্ছে শিক্ষণ তাবসায় শিকা খয় মধ্যে মধ্যাহ্ন আর একটা হচ্ছে গিয়ে লার্নিং যা বাংলা হচ্ছে তাবসায় শিকা খন্তেন্ন ভেরি সিম্পল হোয়াট ইজ লার্নিং লার্নিং ইজ দা মডিফিকেশন অফ বিহেভিয়ার টু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং বাট নট অনলি দা চেঞ্জ অফ বিহেভিয়ার বাট অলসো দা চেঞ্জ অফ মেন্টাল অ্যাক্টিভিটি অর মেন্টালিটি অলসো দা প্রসেস অফ লার্নিং দা প্রসেস অফ লার্নিং বিগিন ফ্রম দা বার্থ অফ দা চাইল্ড অ্যান্ড কন্টিনিউ টিল হিজ ডেথ অল লিভিং ক্রিয়েচার্স লার্ন When the child is born, his mind is just like a clean slate. As soon as he comes in contact with his environment, he starts reacting
And in this process, interaction of the individual and his environment, the foundation of learning are laid down. Psychology of learning is very important for teachers, parents, animal trainers, and for all those who are interested in understanding, controlling, and predicting behavior. So, মানে কি দাঁড়ালো? যে শিক্ষণের মধ্যে দিয়ে কি হচ্ছে? শিক্ষণের মধ্যে দিয়ে আমাদের আচার আচরণের পরিবর্তন ঘটছে, শুধুমাত্র আচার আচরণ নয়, তার সঙ্গে আমাদের মানসিকতা, মেন্টাল অ্যাক্টিভিটিরও পরিবর্তন ঘটছে। এটা কার মধ্যে দিয়ে হচ্ছে? থ্রু টিচিং। So let us now discuss about the teaching learning process. In brief, teaching learning process is as old as human beings on earth. It has been carried out not only by human beings but also by animals to teach their young ones to adjust themselves successfully with their environment. With the passage of time, it has undergone revolutionary changes. Teaching learning process is a means through which the teacher, the learner, the curriculum, and other variables are organized in a systematic manner to attain predetermined goals and objectives. এখন এই যে টিচিং লার্নিং, খুব সংক্ষেপে যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের আচার আচরণে পরিবর্তন হচ্ছে জ্ঞান ট্রান্সফারের মধ্যে দিয়ে। এখন এই টিচিং লার্নিং নিয়ে আমাদের নানান রকমের থিওরি তত্ত্ব আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে উদ্ভূত হয়েছে বা আবিষ্কৃত হয়েছে। এটা নিয়ে প্রতিনিয়ত আমাদের নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা গবেষণা করতে চলছে, এটা আপনারা জানেন। অর্থাৎ কি না, টিচিং লার্নিং প্রসেস ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য টোটালিটি অফ দ্য সিচুয়েশন। টিচিং লার্নিং ইজ fruitful and permanent if the total situation is related to the life situation. Teacher can play an important role in facilitating learning when they take into account the needs of the learner. তার মানে বুঝতে পারছি আমরা যে আমরা যতই আমরা যাই করে থাকি, যত থিওরি তত্ত্ব যাই আবিষ্কার করে থাকি, যাই আমরা আলাপ আলোচনা করে থাকি, তার মুখ্য বিষয় হচ্ছে গিয়ে একজন লার্নারের যে চাহিদা, যে নিডস, তাকে সামনে রেখে কিন্তু আমাদের এগুলোকে করতে হয়। এ বিষয়ে আমাদের খুব সংক্ষেপে আমাদের এক বিখ্যাত শিক্ষাবিদ কিপলিং এবং রুডিয়ার্ডের বিখ্যাত একটা উক্তি আছে যেটা আমরা অনেকেই জেনে থাকি। সেটা কিরকম না, আই কিপ সিক্স অনেস্ট সার্ভিং ম্যান, দে টল মি অল আই নো, দে আর নেমস আর হোয়াট অ্যান্ড হোয়ার অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ অ্যান্ড হোয়াই অ্যান্ড হু। অর্থাৎ এই যে আমাদের ছটা যে আমাদের বিষয়বস্তু অর্থাৎ WH ওয়ার্ড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল আমাদের জীবনে, আমাদের চলতে ফিরতে উঠতে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই ছটা ওয়ার্ড আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ, এত সিগনিফিকেন্ট, এদের ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এই এডুকেশনাল ইনস্টিটিউশনকে চালিয়ে নিয়ে যেতে পারি না। চালিয়ে নিতে পারবো, পারি না বলা বলবো, কিন্তু সার্থকভাবে কোনোভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু যদি এই ছজনকে আমরা সঠিকভাবে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কি হবে, আমাদের কিন্তু যে টিচিং লার্নিং প্রসেসের যে আমাদের উদ্দেশ্য, আমরা যতই ন্যাশনাল এডুকেশনাল পলিসি আমরা রিভাইভ করি, রিভিশন করি, তো আমাদের স্বাধীনতার পর থেকে একাধিক কমিশন কমিটি আপনারা জানেন, সবই কিন্তু একটাই উদ্দেশ্য, লার্নিংটাকে ত্বরান্বিত করা, শিক্ষণটাকে ত্বরান্বিত করা। আমাদের সেই কবেকার প্রাক স্বাধীনতা যুগ বলুন বা স্বাধীনতার পর থেকেও যদি আমরা ধরে থাকি, তাহলে আমাদের সেই টাকা চিন্তা কমিশন, মুদালিয়া কমিশন, কোটারি কমিশন, তারপরে আদিশাহ কমিশন, নয়া শিক্ষানীতি, তারপরে আমরা যারা রামমূর্তি কমিটি, জনার্দন কমিটি, এখন তারপর নতুন ভাবে আমাদের যে নয়া শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি, এই নিয়েও তো নানান চর্চা টর্চা চলছে। কিন্তু যাই চলতে থাকুক, শিক্ষা প্রতিষ্ঠানকে গতিশীল রাখতে গেলে, তাকে সচল রাখতে গেলে কিন্তু আমাদের লার্নারকে জানতে হবে, চিনতে হবে, এবং তাকে চিনতে এবং জানতে গেলে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে এই ছজনকে কিন্তু আমাদের ভুললে চলবে না। কিভাবে চিনব জানবো? হু ইজ টু টিচ, হু ইজ টু লার্ন, হুম টু টিচ, ফ্রম হুম টু লার্ন, হোয়াই টু টিচ, হোয়াই টু লার্ন, হোয়ার টু টিচ, হোয়ার টু লার্ন, হোয়াট টু টিচ, হোয়াট টু লার্ন, হাউ টু টিচ, হাউ টু লার্ন, হোয়েন টু টিচ, হোয়েন টু লার্ন। তার মানে যদি আমরা এগুলোকে সঠিকভাবে চিনতে জানতে পারি, তাহলে আমাদের যে শিক্ষণ পরিস্থিতি বা টিচিং লার্নিং যে সিচুয়েশন, সেটা আমাদের কি হবে, অ্যাক্টিভিটি সেন্ট্রিক হবে, ডেমোক্রেটিক হবে, জয়ফুল হবে,
সর্বোপরি হবে কি চাইল্ড সেন্ট্রিক হবে এবং ম্যাক্সিমাম মাত্রায় আমরা ট্রান্সফার করতে পারবো, কি ট্রান্সফার না সেই নলেজ ট্রান্সফার করতে পারবো। এই যে ছটা আমাদের যে WH ওয়ার্ড সেটা কিন্তু খুবই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এখন এই টিচিং লার্নিং এর সঙ্গে যুক্ত যেসব থিওরি এবং তত্ত্বগুলো আছে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য যে তত্ত্ব থিওরি যেটা আজকে আমার মুখ্য যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং থিওরি বা ইনফরমেশন প্রসেসিং মডেল। এই তত্ত্বের সঙ্গে বিশেষ করে আমাদের যেসব মনোবিজ্ঞানীরা যুক্ত আছেন তাদের নাম হচ্ছে এলিস হান্ট, অ্যান্ডারসন, মডেল ইজ এ ফ্রেমওয়ার্ক ইউজ বাই কগনিটিভ সাইকোলজিস্ট। To explain and describe mental process, the model is the thinking process to how a computer works, just like a computer. The human mind takes in information, organizes and stores it to be retrieved at a later time. অর্থাৎ এই সময় আমাদের এই কম্পিউটারকে জানা এবং চেনা আমরা আজকের আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে কম্পিউটার আমাদের আজকের জীবনে কত অপরিহার্য, বিশেষ করে এই COVID-19 সিচুয়েশনে যেখানে আমাদের টিচিং লার্নিং প্রসেসটাই একেবারে স্তব্ধ হতে বসেছে। তার সেই টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে যুক্ত আমাদের বিশেষভাবে এই ইনফরমেশন প্রসেসিং মডেলটা খুব গুরুত্বপূর্ণ। এই মডেল কি হচ্ছে না, এই মডেলে আমাদের যে ব্রেন, যে হিউম্যান ব্রেন, সেই হিউম্যান ব্রেনটাকে কিন্তু আমাদের কম্পিউটারের সঙ্গে তুলনা করা হয়েছে, একেবারে কম্পিউটার সঙ্গে তুলনা করেছে। কম্পিউটারের যে নিজস্ব ভাষা, তাতে কম্পিউটারের নিজস্ব ভাষা প্রোগ্রামিং আছে, সেই প্রোগ্রামিং এবং ভাষা যেমন হচ্ছে গিয়ে ফরট্রান, অলগল, লিস্ট, কোবল, বেসিক, লোগো, জাভা, HTML, বিভিন্ন রকমের আমাদের প্রোগ্রামের নিজস্ব ভাষা বা নিজস্ব আমাদের প্রোগ্রামিং রয়েছে, যেগুলোকে মধ্যে দিয়ে আমরা কি করে থাকি না, আমরা যে কম্পিউটারের যে ইনপুট প্রসেস এবং আউটপুট সেটাকে আমরা করে থাকি। এখন আমরা কি করে থাকি, যেমন কম্পিউটারে যেমন ইনপুট প্রক্রিয়া আছে, সেই ইনপুট প্রক্রিয়া আমরা কিবোর্ড, মাউস বা বাইরেকে আমাদের কোনো পেন ড্রাইভ হোক বা ডিস্ক দিয়ে আমরা কি করি ইনপুট করে থাকি, এবং তার মধ্যে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যে এই ইনস্ট্রাকশন মধ্যে দিয়ে প্রসেস হয় এবং আমাদের আউটপুট দেয়। ঠিক একইভাবে আর কি আমাদের ব্রেন তার যে মানসিক যে প্রক্রিয়া, যে মেন্টাল যে প্রসেস, সেই মেন্টাল প্রসেস কিন্তু ঠিক একইভাবে তিনটে সংগঠন বা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের এই মেন্টাল প্রক্রিয়াটাকে কিন্তু সংগঠিত করে থাকে। কি সেই তিনটে, একটা সেন্সরি স্টোরেজ, একটা শর্ট টার্ম স্টোরেজ বা শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। এখন দেখুন যে লং টার্ম মেমোরি সেখানে কিন্তু আউটপুট হচ্ছে না, লং টার্ম মেমোরি থেকে ওটা করছে কি শর্ট টার্মে আসছে, সেই জন্য আমরা শর্ট টার্ম মেমোরিকে অনুসারে বলে থাকি ওয়ার্কিং মেমোরি, সেই শর্ট টার্ম মেমোরি থেকে আমাদের আউটপুট হচ্ছে। এখন এই যে আমাদের তিনটে সিস্টেম, এই তিনটে সিস্টেমের কিন্তু আবার কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে, কিভাবে রিসেপ্টরের কাজ করে না, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে অর্থাৎ পাঁচটা যে সেন্স অর্গেন আছে আমাদের, এই পাঁচটা সেন্স অর্গেনের মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে কি না, চোখ, কান, নাক, ত্বক এবং জিহ্বা, অর্থাৎ
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে একটু আগে থেকে একটু শুরু করি। এখন যেটা হচ্ছে কি, আমরা যেটা বারবার বলতে চাইছি সেটা হচ্ছে কি না, আমাদের ব্রেনটার সঙ্গে আমাদের কম্পিউটারে একটা তুলনা করা হয়েছে। আমাদের যে ব্রেন সিস্টেম তার যে মানসিক প্রক্রিয়া, সেই মানসিক প্রক্রিয়াটাকে আমরা তিনটে সিস্টেমের মধ্যে দিয়ে করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সেন্সরি স্টোরেজ, একটা হচ্ছে আমাদের শর্ট টার্ম স্টোরেজ, একটা হচ্ছে লং টার্ম স্টোরেজ। এখন এই তিনটে স্টোরেজ সিস্টেমের কিছু কিছু বৈশিষ্ট্য আছে নিজস্ব। সেন্সরি স্টোরেজ কি করে না, এর রিসেপ্টরের কাজ করে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যে ফাইভ সেন্সর জ্ঞান আছে, অর্থাৎ আই, ইয়ার, নোজ, টাং এবং স্কিন, তার মধ্যে দিয়ে বাইরের যে উদ্দীপনা সেটাকে আমরা গ্রহণ করে থাকি। তবে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় না, আমাদের একটা স্ক্রিনিং করতে হয়। স্ক্রিনিং করে কিভাবে না, বিষয়বস্তুর গুরুত্ব কতটুকু, বিষয়বস্তু কতটা আনন্দদায়ক আমাদের কাছে, বিষয়বস্তু কতটা আমাদের কাছে সিগনিফিকেন্ট, এবং সেই সব বিচার করে এবং তার প্রয়োজন কতটা, সেই সব বিচার করে আমাদের কিন্তু একটা স্ক্রিনিং হয়, যাকে বলা হয় সেন্সরি স্ক্রিনিং। এইবার সেই স্ক্রিনিং করে কি করে দেয় না, তথ্যকে আমাদের যে শর্ট টার্ম মেমোরি আছে সেখানে পাঠিয়ে দেয়। এবার পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট টাইম স্পান আছে। টাইমটা কিরকমের না, এক থেকে মাত্র কয়েক সেকেন্ড মাত্র কিন্তু এখানে স্টোর থাকে এই তথ্যটা। কিরকমের, যেমন ধরুন আমরা একটা মোবাইল নাম্বার দেখে আমরা সেই নাম্বারটা একটা মোবাইলে শুধুমাত্র টিপে কল করলাম এই সময়টি। আবার দেখুন আমরা কোনো একটা অডিটোরিয়ামে গেলাম, সেখানে টিকিট নাম্বার দেখে চেয়ারটাকে আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করলাম। এই যে সময়টুকু, খুব কম সময়, কম সময়ের মধ্যে কিন্তু আমাদের তথ্য এই সেন্সরি স্টোরে জমা থাকে, এবং যেই কয়েক সেকেন্ড মাত্র অতিক্রম করবে সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে শর্ট টার্ম স্টোরেজ। এখন এই শর্ট টার্ম স্টোরেজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি না, এখানে কিন্তু তথ্য স্টোর থাকে আমাদের কুড়ি সেকেন্ড মতো এখানে তথ্য স্টোর থাকে। এবং সেই স্টোর থাকে কিভাবে না, সেই স্টোর থাকে আমাদের তথ্য বিভিন্ন কোড ফর্মে। কোড বলতে কি বোঝায়, যেমন আমাদের হচ্ছে যে ভাষামূলক কিছু কোড থাকে, শ্রবণমূলক কিছু কোড, আমাদের স্পর্শমূলক, আমাদের এইসব যে বিভিন্ন তথ্যগুলো থাকে সেগুলো সাংকেতিক ফর্মে বা কোড ফর্মে আমাদের থেকে এখানে জমা থাকে। জমা থাকার সময় কিন্তু হচ্ছে 20 সেকেন্ড মতো। এই 20 সেকেন্ড জমা থাকার ক্ষেত্রে এদের আবার মজা আছে, এখানে কিন্তু এরাও খুব বেশি পরিমাণে তথ্যকে কিন্তু জমা রাখতে পারে না। কতটা সময় জমা রাখতে পারে তার একটা ম্যাজিক্যাল নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে 7 ± 2। কি রকমের বিষয়টা না, 7 এর সঙ্গে যদি আমরা 2 বা 7 এর সঙ্গে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে 5 হয়, 7 এর সঙ্গে 2 যোগ করলে 9। তার মানে কি হচ্ছে না, 5 থেকে 9টা ইউনিটকে আমরা এখানে জমা রাখতে পারি। এই যে শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরিতে আমরা 5 থেকে 9টা ইউনিটকে জমা রাখতে পারি। কি রকমের, ধরুন একটা ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে গিয়ে 6 ডিজিটের, কি 2 5 6 4 5 7, এটা হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার। এই তো হচ্ছে একজন ব্যক্তির হচ্ছে গিয়ে তার যে স্বল্প মেয়াদি যে স্মৃতি, অর্থাৎ শর্ট টার্ম যে মেমোরি, তার পরিসর। এই পরিসরে সে কি করছে না, 6টা ডিজিটকে মনে রাখতে পারছে। এখন যদি আমরা একাধিক সংখ্যাকে নিয়ে আমরা যদি এক একটা ইউনিট গঠন করি, কি রকমের, ধরুন 2 5 6 4 5 7 ছিল, এইটাকে আমরা 25 অর্থাৎ 25 64 57 বলে যদি আমরা অভিহিত করি, তাহলে আমার ইউনিট কটা হলো, 3টি ইউনিট হলো, 25 64 57। আমার খালি থাকলো কটা, আরো 3টে খালি থাকলো, তার মানে 3 × 2, এখন আমরা 6টা কিন্তু ইউনিট এখানে যোগ করতে পারবো, বা 6টা আইটেমকে এখানে আমরা যোগ করতে। ঠিক একইভাবে যদি আমরা, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ। এখন দেখুন যদি আমরা
তিনটে ডিজিট কে নিয়ে এক একটা ইউনিট তৈরি করি, কি রকমের, এখন আমরা 2564 57 না বলে 256 457 বলি, তাহলে কি হলো, আমার চারটে ইউনিট কিন্তু খালি হয়ে গেল, চারটে আইটেম খালি হলো। এখন আমরা চারটে খালি জায়গায় তথ্য ঢোকাতে পারবো, তাহলে 4 × 3 অর্থাৎ 12টা আইটেম কে আমরা এখন ওখানে ঢোকাতে পারবো। এইটাকে বলা হচ্ছে চাঙ্কিং। খুব ইন্টারেস্টিং, এই চাঙ্কিং আমরা যত বেশি পরিমাণে করতে পারবো তত কি হবে, আমরা শর্ট টার্ম মেমোরিতে তত বেশি পরিমাণে তথ্য কিন্তু আমরা এখানে স্টোর করতে পারি। এই চাঙ্কিং হচ্ছে খুব সিগনিফিকেন্ট জায়গা। কি রকমের, যেমন ধরুন হচ্ছে গিয়ে আমরা যদি কোনো একটা বড় বিষয়বস্তুকে যদি মনে রাখতে চাই, দেখা গেল সেই বড় বিষয়বস্তুটার একাধিক বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, আমরা সেই ক্যারেক্টার গুলো যদি একটা একটা করে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে মনে রাখাও যেমন শক্ত হবে, তেমনি হবে কি সেই ক্যারেক্টার গুলোকে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হবে এবং পরিশ্রম বেশি করতে হবে। ওই ক্যারেক্টারে যদি আমরা প্রথম অক্ষর গুলোকে নিয়ে যদি এক একটা ওয়ার্ড তৈরি করি, শব্দ তৈরি করি বা শব্দ শৃঙ্খল তৈরি করতে পারি, তাহলে কি হবে, আমরা একসঙ্গে অনেক তথ্যকে কিন্তু এখানে আমরা জমা রাখতে পারবো। যেমন ধরুন আমরা খুব সহজেই একটা ব্যবহার করে থাকি, বাবার হলো আবার জ্বর সাইলো ঔষধ, কারণ এই যে আমরা একটা শব্দ শৃঙ্খল বানিয়ে নিলাম, তার মধ্যে কি আমরা মোগল সাম্রাজ্যের যে গতি প্রকৃতি, তাদের যারা নবাব ছিলেন বা রাজা ছিলেন তাদেরকে আমরা চিনতে জানতে পারছি। তাই চাঙ্কিং আমরা যত বেশি পরিমাণে করতে পারবো, তথ্যকে আমরা তত বেশি পরিমাণে স্টোর করতে পারবো, আর যত বেশি পরিমাণে তথ্যকে আমরা স্টোর করতে পারবো তত কি হবে, আমাদের স্মৃতির পরিধি বাড়বে এবং আমাদের পরবর্তীকালে আমাদের বাস্তব জীবনে সেগুলোকে কাজে লাগানোর যে সুযোগ সেটাও আমাদের বাড়বে। এখন বিষয় হচ্ছে কি, এই যে 20 সেকেন্ড যদি এটা অতিক্রম করে যায়, তাহলে কিন্তু সেটা চলে যাবে আবার লং টার্ম। কিভাবে তাহলে আমরা একে ধরে রাখতে পারি, না ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে, রিহার্সেল দিতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। সেটা আমরা খুব জানি যে আমাদের বাস্তব জীবনে লেখাপড়া করতে গেলে, বিষয়বস্তু আমাদের মনে রাখতে গেলে কি করতে হয়, আমাদের বেশি করে পড়তে হয়, অনুশীলন করতে হয়, চর্চা করতে হয়। একে তো ঠিক তাই, একইভাবে আমরা এগুলোকে অনুশীলন করতে পারি এবং হচ্ছে গিয়ে চর্চা করতে পারি। এখন যদি 20 সেকেন্ড অতিক্রম করে যায়, তাহলে এটা চলে যাবে আমাদের লং টার্মে। লং টার্ম বলতে এখানে দীর্ঘ সময় যেমন তথ্যকে আমরা ধরে রাখতে পারি, আর ধারণ ক্ষমতা কিন্তু অসীম, তবে একটা খেয়াল রাখতে হবে যেহেতু দীর্ঘ সময় তথ্য এখানে জমা থাকে, সেই জন্য এরা কিন্তু একটা প্যাসিভ ফর্মে থাকে এবং কোড ফর্মে এগুলোকে জমা থাকে। যদি আমাদের সেগুলোকে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেগুলোকে আবার ডিকোড করতে হবে, তা সেখান থেকে আমাদের যে ইকোয়িক বা আইকনিক বিভিন্ন যে সিম্বল আছে, সংকেত আছে, কোড আছে, এই কোডগুলো ডিকোড করে আর কি আমাদের আবার সেগুলোকে শর্টটার্ম মেমোরিতে নিয়ে আসতে হবে, তবে আমরা সেটাকে আউটপুট করতে পারবো। অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেমে যেমন ইনপুট প্রসেস এবং আউটপুট আছে, আমাদের যে ব্রেন তার যে মেন্টাল যে প্রসেস যে প্রক্রিয়া আছে, এখানেও কিন্তু ঠিক তাই, এখানে ওই তিনটে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা সবকিছুকে সম্পন্ন করে থাকি। এখন সিগনিফিকেন্টটা কি, সিগনিফিকেন্ট আগে আমরা আর একটা ছোট্ট একটা থিওরি আছে, এই ইনফরমেশন প্রসেসিং থিওরি, সেটাকে আমরা একটু আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার এসছে, স্যার এসছে, হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ। এইবার হচ্ছে কি, আমাদের আর একটা যে থিওরি আছে প্রসেসিং থিওরি, সেটা করছে কি না, সেটা হচ্ছে গিয়ে সোয়ালো টু ডিপ, অর্থাৎ লেভেল অনুযায়ী কিন্তু ইনফরমেশনটা হয়। লেভেল বলতে কি বলছে, লেভেলস অফ সার্চ ইনফরমেশন প্রসেসিং মে রেঞ্জ ফ্রম ভেরি সোয়ালো টু ভেরি ডিপ, দ্য গ্রেটার দ্য ডেপথ অফ প্রসেসিং দ্য বেটার ক্যান দ্য মেটেরিয়াল বি রিমেম্বার্ড।
এখন এইখানে কি হচ্ছে, যেমন সাপোজ হচ্ছে, সাপোজ হোয়াট ইজ দিস, একটা টেবিল, না টেবিল is the word is capital, does the word rhyme with table? অবশ্যই টেবিল, এবেল, কেবেল, ফেবেল, গ্যাবেল, স্টেবেল, লেবেল, বিভিন্ন রকমের হচ্ছে আমাদের এই রকমের সমুচ্চারিত শব্দগুলো আছে। আবার কি হতে পারে, আমরা এরপরে আবার এই টেবিলটাকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, হাউ মেনি লেগস আ টেবিল হ্যাজ, একটা টেবিলে কতগুলো পা আছে, চারটে, তাই চার পা যুক্ত আর কি কি আমাদের বস্তু বা প্রাণী আছে। সেখানে আমাদের এখানে টুল হতে পারে, চেয়ার হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের যে অ্যানিমেল যারা আছে চার পায়ে আর কি, সেগুলো হতে পারে। আবার দেখুন আমরা প্রশ্ন করতে পারি যে এই টেবিল দিয়ে কি কাজ হয়। আমরা আমরা এটাকে যত গভীরে যাব তত কি হবে, আমাদের প্রসেসিং তত ভালো হবে এবং আমাদের যে লং টার্ম মেমোরি, সেই লং টার্ম মেমোরি আমাদের তত কার্যকারী হবে। এখন এই ইনফরমেশন প্রসেসিং থিওরির সিগনিফিকেন্টটা কি, সিগনিফিকেন্ট আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের সেন্সরি মেমোরিতে যখন আমরা কোনো বিষয়বস্তুকে স্টোর করার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের সেখানে একটা অ্যাটেনশন কাজ করে। অ্যাটেনশন আমরা যত বেশি গ্রো করতে পারবো তত আমাদের শিখন ভালো হবে। অ্যাটেনশন গ্রো করার ক্ষেত্রে যেমন বিষয়বস্তুর উপস্থাপন হতে পারে, বিভিন্ন রকমের চার্ট, ম্যাপ, মডেল এগুলো আমরা ব্যবহার করতে পারি, এবং আমাদের টিচারের যে গেস্টচার, টিচারের যে ভয়েস মডুলেশন, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, ভালো ভালো গল্প বলতে পারি। অর্থাৎ আমরা শুরুটা যত ভালো করতে পারবো, যত আমরা বেশি আনন্দদায়ক করতে পারবো এবং ছাত্রদের আকর্ষণ করতে পারবো, তত কি হবে না আমাদের শিখন ভালো হবে এবং রিসেপ্টার সেটা ভালো গ্রহণ করতে পারবে। অর্থাৎ সেই যে মনোযোগ যত আমরা বেশি সৃষ্টি করতে পারবো তত আমাদের রেডিনেস বা প্রস্তুতি সেটাও তত ভালো হবে। যদি আমাদের রেডিনেস না থাকে, যদি আমাদের প্রস্তুতি না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই একটা ছাত্রকে ঠিকঠাক শেখাতে পারবো না। কারণ হচ্ছে কি, যদি আমরা তাকে ঠিকঠাক ভাবে যদি প্রস্তুতি না আনতে পারি, তাহলে যতই তাকে আমরা ভালো মন্দ কথা বলি, যে বলবি কি দাদা পালিয়ে আয় মাস্টার অঙ্ক শেখাচ্ছে, ঠিক সেই জায়গাটা মতো হবে। আর তাকে যত কিছু দিয়ে থাকি, যত কিছুই ভালোভাবে তাকে আমরা শেখানোর চেষ্টা করি, আপনারা জানেন খুব সহজ সেই যে গল্পটা আমাদের আছে আগে, সেই দুই ভাই আর কি, বড়লোকের ছেলে, কেউ তাকে লেখাপড়া শেখাতে পারছে না। এখন নতুন বিএড করা একজন গিয়ে বলছে আমি শিখিয়ে দেবো, কিভাবে শেখাবে, আর সে প্রথম দিন গিয়েছে গিয়ে পেঁজিখানে মিষ্টি নিয়ে গিয়েছে, রসগোল্লা নিয়ে গিয়েছে, এবার দুই ভাইকে ভাগ করে করে দিচ্ছে, ভাগ করে করে দিচ্ছে। এখন মাস্টার মশাই মাঝে থেকে এখন দুবার দেওয়ার পরে জিজ্ঞেস করছে, আরে ভোলা তোর কটা হলো, সে বলেছে দুটো হলো। তারপরে যখন তার দাদাকে জিজ্ঞেস করছে তোর কটা হলো, ভাই তখন তাড়াতাড়ি করে বলছে দাদা পালিয়ে আয় মাস্টার অঙ্ক শেখায়। তার মানে কি, যদি আমাদের ঠিকঠাক প্রিপারেশন যদি না থাকে, ঠিকঠাক রেডিনেস যদি না থাকে, তাহলে কিন্তু টিচিং লার্নিং কোনোভাবেই সফল হবে না। তাই ইনফরমেশন প্রসেসিং যে মডেল, সেই মডেল কিন্তু খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেকেন্ড হচ্ছে কি, আমাদের যে শর্ট টার্ম মেমোরি, সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এখানে আমাদের বিভিন্ন বিষয়বস্তু কোড ফর্মে জমা থাকে এবং এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ মেমোরি, ওয়ার্কিং মেমোরি। তাহলে আমাদের সেখানে ওয়ার্কিংটাকে যদি আমরা সচল রাখতে যাই, কি করতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, রিহার্সেল দিতে হবে, তবেই আমরা আমাদের কোড থেকে ডিকোড করতে পারবো। বিভিন্ন সাংকেতিক যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো আমরা আমাদের লোকাল ভাষায় ট্রান্সফার করতে পারবো। অতএব চর্চা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। ঠিক অন্যদিকে আমাদের যে লং টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি কি, না লং টার্ম মেমোরিতে আমরা যত বেশি তথ্যকে আমরা সঞ্চালিত করতে পারবো তত কি হবে, আমাদের যে একটা মেমোরি স্ট্রাকচার আছে, মেমোরি স্ট্রাকচার বলতে অর্থাৎ তাকে আমরা সাইকোলজি ভাষায় বলে থাকি স্কিমা, সেই স্কিমাটা আমাদের তত পরিপুষ্ট হবে। অর্থাৎ আমাদের যে নলেজ, যে এক্সপিরিয়েন্সের যে স্টোর হাউস, যে স্কিমা, সেই স্কিমাটাকে আমরা তত বেশি পরিপুষ্ট করবো এবং যত বেশি পরিমাণে তথ্যকে আমরা সেখানে জমা রাখতে পারবো তত কি হবে, ভবিষ্যতে আমরা তাকে কাজে লাগাতে পারবো। যখন আমার প্রয়োজন হবে তাকে আমরা লং টার্ম থেকে শর্ট টার্মে নিয়ে আসবো এবং শর্ট টার্ম থেকে আমরা তাকে আমরা
আমাদের প্রয়োজনে, আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সব জায়গাতেই আমরা তাকে ব্যবহার করতে পারবো। তার সীমা যত আমরা ঠিকঠাক ভাবে পরিপুষ্ট করতে পারবো, সীমাকে যত মজবুত করতে পারবো, সীমাকে যত আমরা তথ্য বেশি জমা রাখতে পারবো, তত আমাদের ভবিষ্যতে চলার পথ তত সুগম হবে। এটা খুব স্বাভাবিক বিষয়। এখন বিষয় হচ্ছে যে হাউ ডু ট্রান্সফার, হাউ ডু ট্রান্সফার প্রসেস অফ ইনফরমেশন। এখন এই ইনফরমেশন প্রসেসটাকে আমরা কি করে ট্রান্সফার করব ইন কোভিড সিচুয়েশন, এটা একটা হচ্ছে কি আমাদের লাখ টাকা এখন এই মুহূর্তে বা অত তাড়াতাড়ি তো আমাদের এই যে ইনফরমেশন প্রসেসিং থিওরি সেটা চেঞ্জ হবে না বা পাল্টিও যাবে না। তাহলে এই ইনফরমেশন প্রসেসিং থিওরি, সেই থিওরিকে আমরা কিভাবে ছাত্রদের কাছে পৌঁছে দেবো, কিভাবে পৌঁছে দেবো, সেটা আপনারা একটু আগে শুনলেন যেটা আমাদের খুব সহজ সরল পদ্ধতি বা সহজ সরল যে শব্দ এখন আমাদের কাছে গাল ভরা শব্দ বলা যায় অনলাইন টিচিং। অনলাইন টিচিং করতে গেলে কি করতে হবে না আমরা জানি, যার মূল কথা হচ্ছে যে অনলাইন টিচিং আমাদের একটা ল্যাপটপ লাগবে, নাহলে একটা কম্পিউটার লাগবে, একটা ইন্টারনেট সিস্টেম লাগবে, ইলেকট্রিক ব্যবস্থা লাগবে, তার আনুষাঙ্গিক যে সাপোর্টিং সিস্টেম সেগুলোকে লাগবে, এবং সেগুলোকে দিয়ে আমরা কি করতে পারবো, সেগুলোকে দিয়ে আমরা সেই ই লার্নিং ই বলি আর ডিস্টেন্স মোডই বলি আর করসপন্ডেন্ট মোডই বলি, যে মোডই বলে থাকি, আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে বিষয়বস্তুকে ছাত্রদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। কারণ এই যে ক্রাইসিস যে মুহূর্ত আর কি, টিচার একদিকে, লার্নার একদিকে, বিষয়বস্তু একদিকে, তাদেরকে আমরা একমুখী করে আমাদের যে ট্রান্সফার অর্থাৎ টিচিং লার্নিং যে প্রসেস ইন কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা তাকে পৌঁছাতে পারবো। আর সেই পৌঁছানোর আমরা যে মডেলই তৈরি করে থাকি, যাই করে থাকি, সেটা হচ্ছে শুধু অনলাইন মোড। সেই অনলাইন মোডে আমাদের বিভিন্ন রকমের অ্যাপ বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, সেই অ্যাপের মাধ্যমে আজকে আমরা যে অ্যাপের মাধ্যমে এই যে ওয়েবিনার চালাচ্ছি বা আমাদের যে ওয়েবিনার যে প্রক্রিয়া বা সিস্টেম যেটা চলছে, সে কিন্তু আমাদের এক কথায় যাকে বলে থাকি অনলাইন সিস্টেম। সেই অনলাইন সিস্টেমটাকে আমাদের সচল করতে হবে। যত আমরা এই অনলাইন সিস্টেমটাকে সচল করতে পারবো, বাজারে যত বেশি নতুন নতুন অ্যাপ আমাদের আবিষ্কৃত হবে, তত আমাদের কি হবে না, তথ্যকে আমরা তত বেশি সচল। হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই চাইল্ড মেমোরিটা আমাদের আরো ডেভেলপ করবে আর কি, আরো পরিপুষ্ট হবে, বিভিন্ন ইন্টারাকশন তার যত বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে আর কি, সেই ইন্টারাকশনের সঙ্গে সঙ্গে তার মেমোরিটা আরো স্ট্রং হবে, শক্তিশালী হবে আর কি, স্কিমার ডেভেলপমেন্টটা আরো তত ভালো হবে, এই আর কি। হ্যাঁ, এখন পেঁয়াজের থিওরিতে আমাদের তো বলা আছে যে ধাপ আছে আর কি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের ম্যাচুরিটি লাভ করবে, এবং ম্যাচুরিটি লাভ করে যে জিনিসটাকে আমরা সহজেই রিসিভ করতে পারবো, আমাদের যে প্রসেসিং সিস্টেম অর্থাৎ আমরা যে ইনফরমেশন প্রসেসিং থিওরি যে দেখে থাকি আর কি, সেখানে আমরা যেটা দেখলাম 7 ± 2 অর্থাৎ সেইখানে আমরা যদি ব্রেনটা যদি ম্যাচিওর হয়, অ্যাডাল্ট যদি হয়, তাহলে তার ওই চাঙ্কিং করার যে প্রক্রিয়া প্রসেসটা আছে তত ভালোভাবে করতে পারবে। আর একটা যে চাইল্ড মেমোরি, সে তো তার স্টোরিং ক্যাপাসিটি অত হবে না, সে চাঙ্কিং ঠিকঠাক করতে পারবে না, চাঙ্কিং যত বেশি করতে পারবে তত কি হবে, তত বেশি পরিমাণে সে স্টোর করতে পারবে। এখন কিছু কিছু জায়গায় বলছে যে চিলড্রেনদের যে মেমোরি সেটা মেকানিক্যাল মেমোরি, অ্যাডাল্টদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মেমোরি। এটা মেকানিক্যাল মেমোরি, এটাকে বলছে আন্ডারস্ট্যান্ডিং মেমোরি। খুব সুন্দর হয়েছে, নাইস প্রেজেন্টেশন। হ্যাঁ, বলুন আপনি যদি কিছু বলতে চান বলুন, আমাকে তো প্রিন্সিপালের সাথে বলিয়ে দিয়েছে যে আমাদের ঘরের লোক নাকি
ঘরের লোকের কাছে যদি কিছু জানতে ইচ্ছা হয় বলুন। প্রশ্ন কারণ নেই মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, অনেক অজানা তথ্য আমরা পেলাম, খুব ভালো লাগলো, আর একবার ধন্যবাদ স্যার আপনাকে। সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং এই ওয়েবিনার অর্গানাইজ করার জন্য আমার কলেজকে আরেকবার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, সকলকে আমার ধন্যবাদ জানাই এবং এইভাবে ওয়েবিনার একের পর এক চলতে থাকুক এবং কলেজ অত্যন্ত সমৃদ্ধ হোক। আমাদের প্রিন্সিপাল স্যারকেও আরেকবার ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ, অসাধারণ ভোট লেখছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, বলো আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর মিনাল কান্তি চট্টোপাধ্যায় মহাশয়কে আজকের সমগ্র সেমি ওয়েবিনার টর সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার বলুন। খুব সুন্দর ভাবে আমাদের এই আজকের জাতীয় ওয়েবিনারটা হলো এবং আমরা অনেক কিছু জানতে পারলাম। সব থেকে যেটা বড় কথা, আশা করি যারা আলোচনা করলেন, ডক্টর অভিজিৎ চন্দ্র, ডক্টর তারকনাথ পান, ডক্টর কুমার সামন্ত, ডক্টর শরৎ কুমার ঘোষ, এরা প্রত্যেকেই অসাধারণ বলেছেন, এদের দ্বারা আমরা সমৃদ্ধ হয়েছি। অনেক অজানা তথ্য, অনেক অজানা বিষয় আমরা জানতে পেরেছি। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা এই তথ্য আলোচনা থেকে অনেক আমরা আশা করতে পারি। সত্যি কথা বলতে কি, এই যে অতি মহামারী কোভিড-19 সিচুয়েশন আমাদের জীবনের ধারাকে একবারে বদলে দিয়েছে। আমরা যারা পুরনো মানুষ, সুদীর্ঘকাল ধরে যারা অধ্যাপনা জড়িত আছি, তারা এই অনলাইন সিস্টেমের সঙ্গে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না। কেন পারি না, কারণ আমাদের এই পদ্ধতি বানানোর পদ্ধতি, ছেলের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট হওয়া, তাতে করে কোন ছেলেটা ভালো বুঝতে পারছে, কোন ছেলেটা ভালো বুঝতে পারছে না, এটা আমরা অনুভব করতে পারি। কিন্তু এই মহামারী সিচুয়েশন শিক্ষার খারাপ পাল্টে দিয়েছে, এছাড়া আমাদের কোনো গতি নেই। তবে এটা খুব সত্যি কথা, শিক্ষা তার থেকে দাঁড়িয়ে থাকবে না। শিক্ষার পদ্ধতি, শিক্ষার ধরন বারবার পাল্টে যাচ্ছে। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি, শিক্ষা ব্যবস্থা ছিল, শিক্ষা পদ্ধতি একরকম ছিল, আমরা যখন প্রথম অধ্যাপনা করেছি তখন একরকম ছিল এবং যত দিন যাচ্ছে সেই শিক্ষা পদ্ধতি ধারাটা কিন্তু পাল্টে যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা অনেকদিন আগে পর্যন্ত মোগল যুগের স্থাপত্যকলা যখন পড়াতাম আমরা সেটাকে মুখে বলে দিতাম, কিন্তু আজকের যুগে মোগল যুগের স্থাপত্যকলা পড়াতে গেলে প্রথমে ডিজিটাল এর মাধ্যমেতে, স্মার্ট ক্লাসের মাধ্যমেতে আমাদের প্রথমেই আমরা তাজমহলকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিই। এর ফলে কি হচ্ছে না, ছাত্রদের মধ্যে একটা আগ্রহ বাড়ছে, অর্থাৎ শিক্ষা পদ্ধতি, শিক্ষা প্রকরণের পরিবর্তন কিন্তু ঘটে যায় এবং এইটাকে যদি আমরা মানিয়ে নিতে না পারি, বাস্তবতাকে যদি মানিয়ে নিতে না পারি, স্যার মনে হয় মিউট হয়ে গেছেন।
তাহলে পরে কিন্তু আমরা পিছিয়ে যাব, এটা কিন্তু বলাই বাবু। আজকে আমরা যেভাবে লেফট হয়ে গেছে স্যার, অনলাইন সিস্টেমের যেমন ভালো দিকও আছে ঠিক সেরকম তার কিছু নেগেটিভ দিকও রয়েছে। আগেই আমরা বলেছি যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে রয়েছি, সেই সিস্টেমটা ঠিক কতখানি কার্যকর হতে পারে, প্রযুক্তি কতখানি কার্যকর হতে পারে সে সম্পর্কে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষের এমন কিছু মানুষ আছে, ভারতবর্ষের এমন কিছু ব্যবস্থা রয়েছে যেখানেতে এই আধুনিকতা পৌঁছাতে পারেনি। এমনকি যে অঞ্চলে আমাদের কলেজ অবস্থিত সেই এলাকাতেও এখনো আধুনিক প্রযুক্তি পৌঁছাতে পারেনি। তাই এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমরা কতখানি যেতে পারছি সে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। তবু আমরা বলেছি আমরা আশাবাদী, নিরাশার ঘন অন্ধকার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের আলোর জ্যোতি চাই। অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা অন্তত পক্ষে ছাত্রছাত্রীদের কাছে কিছু দিতে পারছি। যাই হোক, খুব সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা সমৃদ্ধ হয়েছি। আমি আর একবার আমার শ্রদ্ধেয় যে সমস্ত স্পিকারগণ ছিলেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, প্রত্যেকেই ভালো বলেছেন। এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যে উদ্যোগ নিয়ে এই সেমিনারের আয়োজন করেছে, এজন্য মৌসুমী দত্ত এবং হাবিবুর রহমান চৌধুরীকে আমি অনেক ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমার সমস্ত সহকর্মীদের, আমার শিক্ষাকর্মী বন্ধুদের, আমার ছাত্রছাত্রীদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই আলোচনা সভাকে সার্থক করার জন্য আমাদের যারা টেকনিক্যাল ছিলেন, টেকনিক্যাল বিষয়ে ছিলেন শাহবাজ আহমেদ, জগন্নাথ নাথ, সুমিত কর, এদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাচ্ছি। এই আলোচনা চক্রকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটি ডক্টর অভিজিৎ সিংহ, বিধান মণ্ডল, স্বপন ঘোষ, শিবশঙ্কর পণ্ডিত, মণিশঙ্কর মণ্ডল, তাপস কুমার ঘোষ তারা উদ্যোগ নিয়েছিলেন, তাদের উদ্যোগের পরিণতিতে আমরা এত ভালো একটা সেমিনার করতে পেরেছি। আর একবার আমি সকলকে অভিনন্দন জানাই। আমাদের কলেজ ছাড়াও পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা শিক্ষার্থীরা এই ওয়েবিনারে অংশ নিয়েছিলেন তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আগেই আমরা বলেছি যে আমাদের কলেজ 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই 2001 সাল থেকে এই 2020 সালের মধ্যে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার পথে আপনাদের শুভেচ্ছা খুবই প্রয়োজন। আপনাদের শুভেচ্ছা নিয়েই আমরা আগামী দিনে আরো পথ চলতে চাই, এটুকু বলছি। আমি আর একবার সকলকে ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে, আমাদের কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। এই অতি মহামারীর সময় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সরকারি বিধিনিষেধকে মেনে চলুন, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনি আমাদেরকে যেভাবে সময় দিলেন, যেভাবে তৈরি করে দিলেন, এর জন্য আপনাকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আগেই বলেছি আপনি আমাদের আপনি আমাদের নিজের লোক, অভিনন্দন। ঠিক আছে স্যার, খুব ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো। এবং আমি ডক্টর তুহিন কুমার সামন্ত মহাশয়কে অনুরোধ করছি, আপনি আপনার সময় মতো এই মহামারী সিচুয়েশনটা পেরিয়ে যাক, আপনি আমাদের আসুন, আপনার পদতলিতে আমাদের ছোট্ট পাকিস্তান ধন্য হয়ে উঠুক, এটুকুই আমরা আশা করব। খুব ভালো থাকুন। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমার মনে হয় অনেক বেশি তাৎপর্যপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে। আজকের আলোচনায় যে টুকরো টুকরো অংশের ব্যাখ্যা শুধুমাত্র ছাত্রী ছাত্রীদেরই উৎসাহিত করেছে তা নয়, আমরাও এতে সমৃদ্ধ হয়েছি। এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সাফল্য মণ্ডিত হবার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর মৃণাল কান্তি চট্টোপাধ্যায় মহাশয়কে। মূলত তারই নির্দেশে আমি এরকম একটি আলোচনা চক্র করার অনুপ্রেরণা পেয়েছি। আমার ভয় ছিল যেভাবে নেটের প্রবলেম, এক এক জায়গায় এক এক রকম অসুবিধা তৈরি হচ্ছে, বক্তারা বিভিন্ন স্থানে আছেন এবং আমাদের শ্রোতারা বিভিন্ন রকম স্থানে রয়েছেন, সকলে কতখানি যোগদান করতে পারবেন। কিন্তু সকল আশঙ্কা দূর করে আজ আমাদের এই অনুষ্ঠানটি সফল হতে পারলো, এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। ধন্যবাদ জানাই আমাদের অ্যাডভাইজরি কমিটির মেম্বারদের, ধন্যবাদ জানাই সকলের কলেজ, সকল কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে, কলেজের সমস্ত শিক্ষাকর্মী, তারাও প্রথম থেকে শেষ অবধি পুরো সময়টা আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তুলেছেন। ধন্যবাদ জানাই আমাদের টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দদের, তারা তাদের অসীম পারদর্শিতার সাথে আজকের অনুষ্ঠানকে সুন্দর করে তুলেছেন। সবশেষে আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। Of course.